আজকের এই দিনে কমরেড দীনেশ মজুমদার সভাপতি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণ সম্পাদক, এবং তার একটা ইতিহাস আছে। আমি সেই ইতিহাসে যাব না, কারণ আমার সাবজেক্ট সেদিকে নয়। কিন্তু আমি শুধু একটা উল্লেখ করব যে প্রতিষ্ঠার দিনে এ রাজ্যে গণতান্ত্রিক যুব ফেডারেশনের চরিত্রটা কি হয়, কেন গণতান্ত্রিক যুব ফেডারেশনকে প্রতিষ্ঠা করতে হয়েছিল, একটা আদর্শগত লড়াইয়ের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক যুব ফেডারেশনের জন্ম হয়েছিল। আর এইভাবে একই সময়ে প্রায় একটা দশক ধরে পশ্চিমবাংলা, কেরালা, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই একই আদর্শে পরিচালিত গণতান্ত্রিক যুব ফেডারেশনের এই আদর্শে, যে আদর্শ নিয়ে চলে, এরকম অসংখ্য সংগঠনগুলি মিলে 80 সালে আজকের DYFI-এর জন্ম। কিন্তু DYFI বা 68-তে গণতান্ত্রিক যুব ফেডারেশন তো পশ্চিমবঙ্গ বা আমাদের দেশের যুব আন্দোলনের শুরুয়াত নয়, সে স্বাধীনতা সংগ্রামের দিনগুলি থেকেই যুব আন্দোলনের, ছাত্র যুব আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, উজ্জ্বল ভূমিকা আছে। তাহলে সেই ঐতিহ্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, দেশের স্বাধীনতার জন্য যে লড়াই, এবং এই লড়াই লড়তে লড়তে যখন একটা সময় আমাদের দেশের স্বাধীনতার সংগ্রামে এই প্রশ্ন এসেছিল যে স্বাধীনতার জন্য যে লড়াই, এ লড়াই শুধুমাত্র ব্রিটিশের পরিবর্তে ভারতীয়দের দ্বারা পরিচালিত একটা দেশ বা একটা রাষ্ট্র হবে না, সেটা তার প্রথম শর্ত যে আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা অর্জন করতে চাই, পূর্ণ স্বাধীনতা চাই। স্বাধীনতার পর দেশের চরিত্রটা কেমন হবে, সেখানে সবাই খেতে পাবে, সবাই পড়তে পাবে, সবারই মাথার উপর একটা ছাতা থাকবে, সবারই শিক্ষা স্বাস্থ্য তা নিশ্চিত হবে, সেই সমাজে সকলের মধ্যে যে ব্যক্তিত্বের বিকাশ, সেই ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটবে, স্বাধীনতার যেটা মূল কথা। তো সেদিনই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই লড়তে লড়তেই আমাদের দেশের স্বাধীনতার সংগ্রাম, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মধ্যবিত্তের যে লড়াই, সেদিনই এ প্রশ্নের মীমাংসা ঘটেছিল যে স্বাধীন ভারতবর্ষের চরিত্র কেমন হবে। এবং এই যে লড়াই, যে পূর্ণ স্বাধীনতা, সকলের খাওয়া, সকলের পড়া, সকলের মাথার উপর ছাদ, সকলের শিক্ষা, সকলের চিকিৎসার ব্যবস্থা, প্রাথমিক যে নিডস, এখানেই তো মানুষ থেমে থাকে না। এই বেসিক 5টা নিডসের পরে মানুষের মানবিক সত্তা বিকাশের জন্য তার যে সামাজিক সাংস্কৃতিক যে পরিমণ্ডল গড়ে তোলার প্রয়োজন পড়ে, যে 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 স্বাধীন ভারতে কোনো সামাজিক বৈষম্য থাকবে না, স্বাধীন ভারতে কোনো শ্রেণী শোষণ থাকবে না, স্বাধীন ভারতে কোনো সামাজিক নিপীড়ন থাকবে না, এই কথাগুলো আজ থেকে 100 বছর আগেই আমাদের দেশের স্বাধীনতার সংগ্রামের মধ্যেই এই কথাগুলো এসে হাজির হয়ে গেছে, আজ থেকে ঠিক 100 বছর আগে। ফলে স্বাধীনতার পরে আমাদের দেশের যেভাবে সরকার চলেছে, দেশ চলেছে, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে ভারতবর্ষের মানুষ স্বাধীনতাকে যে আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশার সঙ্গে তার যে বাস্তব, সে বাস্তবের মিল হয়নি। ফলে আমাদের দেশের শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, কর্মচারী, বুদ্ধিজীবী, সর্বস্তরের অংশের মানুষের লড়াই চলেছে। স্বাধীনতার লড়াইয়ে যে সাম্রাজ্যবাদ বিরোধিতা, পুঁজিবাদ বিরোধিতা, সামন্তবাদ বিরোধিতা, অর্থাৎ শোষণহীন, সামাজিক নিপীড়নহীন একটা সমাজ, সেই সমাজের লক্ষ্যে লড়াই পরিচালিত হয়েছে। তার অনেক ইতিহাস আছে, আজকে আমার সাবজেক্টে ইতিহাস নয়, আমি যদি ইতিহাসের মধ্যে ঢুকে যাই তাহলে সমস্যা হবে, উচিত হবে না। কিন্তু আমি শুধু এই কথাটা বলতে চাইছি যে 47-এ স্বাধীনতার পর 68-তে যখন পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক যুব ফেডারেশন তৈরি হচ্ছে, 68 থেকে 78 সারা ভারতবর্ষের এই 10টা বছরে এই বিভিন্ন রাজ্যের এই ধরনের আমাদের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মতো সংগঠনগুলি গড়ে উঠছে, যা 80-তে গিয়ে আমি একটু আগে বললাম সর্বভারতীয় ক্ষেত্রে DYFI। তাহলে এই যে 47 থেকে 68, 57, 67 এই যে 21টা বছর, এই 21টা বছরে সেই সময়কার যুব ছাত্রদের কাছে এ প্রশ্ন এসেছিল যে আজকে কি যুবদের, ছাত্রদের যে লক্ষ্য নিয়ে আজাদির লড়াইয়ে লড়েছে অসংখ্য নাম না জানা যুব ছাত্র, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, তা তো পূরণ হয়নি, তাহলে কি হবে, কি হবে, কি হবে, কোন দিকে যাবে? সংগঠনের অভ্যন্তরে আদর্শগত লড়াই করতে হয়েছে, সংগঠনের বাইরে আদর্শগত লড়াই করতে হয়েছে।
ফলে এই আদর্শগত লড়াইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক যুব ফেডারেশনের জন্ম। এবং সেই আদর্শ হলো সেইটা যে স্বাধীনতার লড়াইয়ে আজ থেকে ঠিক 100 বছর আগে স্বাধীন ভারতবর্ষের একটা শ্রেণীহীন শোষণহীন যে সমাজ, সমাজ গঠনের যে লক্ষ্য, সেই লক্ষ্যের যে অনুরণন, সেই লক্ষ্যের যে সেই 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 ধারণার যে উত্তরাধিকার, সেই ধারণার উত্তরাধিকার যারা বহন করেছিলেন, অভিজ্ঞতায় দেখা গেছিল যে দেশের স্বাধীনতার প্রথম 2-3 দশকের মধ্যে যে না হচ্ছে না। এমনকি সেই সময় যে যুব সংগঠনগুলি ছিল তার মধ্যে থেকে সে লড়াই হচ্ছে না। ফলে এই যে আদর্শগত লড়াই, ফলে এই আদর্শগত লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগঠনের জন্ম। ফলে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিটি পরতে পরতে অস্তিত্বের মধ্যে আদর্শগত সংগ্রামের ইতিহাস আছে এবং শ্রেণীহীন, সামাজিক নিপীড়নহীন, এবং এটা বলবার কোনো অপেক্ষা রাখে না যে অনিবার্যভাবে সেই সমাজ মানে সমাজতন্ত্রের জন্য সমাজ, সমাজতন্ত্রের আকাঙ্ক্ষা ভারতবর্ষের এই মুহূর্তে শ্রমজীবী মানুষের লড়াই, সমাজতান্ত্রিক সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাটা আছে, কিন্তু এখনই শ্রমজীবী মানুষ এখনই যে লড়াইয়ের মধ্যে আছে, এখনই ভারতবর্ষ সমাজতন্ত্র অর্জনের জন্য লড়াইয়ের মধ্যে নেই, কিন্তু লক্ষ্যটা সমাজতন্ত্র অর্জনের জন্য আছে। ফলে সেদিক থেকে এই যে সমাজতন্ত্রের আদর্শের প্রতি আস্থা, সমাজতন্ত্রের আদর্শকে সামনে রেখে ভারতবর্ষের সমাজে কেমন করে শ্রেণীহীন, শোষণহীন, শোষণমুক্ত, সামাজিক নিপীড়ন মুক্ত সমাজ গঠনের দিকে এগোতে পারা যায়, এটা একটা এ তো আর হট করে হয় না, এ তো একটা লড়াইয়ের ইতিহাস আছে। তাহলে এই লড়াইয়ের ইতিহাস, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, সামন্তবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, শ্রেণী শোষণহীন সমাজ তৈরির জন্য লড়াইয়ের ইতিহাস, সামাজিক নিপীড়নহীন সমাজ তৈরির জন্য লড়াইয়ের ইতিহাস, সেই লড়াইয়ের ইতিহাস এবং তা পরতে পরতে আছে যুব আন্দোলনের, তার প্রতিষ্ঠা, তার অগ্রগতি, এবং এই যে রাজনৈতিক আদর্শ এই লড়াইয়ের ইতিহাসের অভিমুখী করেছিল যুব আন্দোলনকে, সেই আদর্শের প্রতি আস্থা, সেই আস্থা প্রকাশ করে গণতান্ত্রিক যুব ফেডারেশন চলেছে সমাজতন্ত্রের আদর্শের প্রতি। মনে আছে সেই গণতান্ত্রিক যুব ফেডারেশনের যে সর্বভারতীয় DYFI, যখন 91-তে সোভিয়েতের বিপর্যয় ঘটছে, তারপর কলকাতাতে DYFI-এর যে 5ম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, DYFI সেই সম্মেলন থেকে স্লোগান দিয়েছিল সমাজতন্ত্রের বিপর্যয়ের দিনে, সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের বিপর্যয়ের দিনে DYFI এই স্লোগান দিয়েছিল যে সমাজতন্ত্রই ভবিষ্যৎ, ভবিষ্যৎ আমাদের। আজকের এই করোনা ক্লিষ্ট এই পৃথিবীতে, এই করোনা ক্লিষ্ট পৃথিবীতে মানুষের দুর্গতি এবং সেই করোনার বিরুদ্ধে গোটা পৃথিবী, এমনকি আমাদের দেশেও যে লড়াই, সেই লড়াইয়ের অভিজ্ঞতায় আজকে এটা অত্যন্ত স্পষ্ট হচ্ছে যে পুঁজিবাদী আদর্শ দিয়ে এই করোনার যে সংকট, সেই সংকটকে মোকাবিলা করা যাবে। পুঁজিবাদী আদর্শ দিয়ে যুব জীবনের যে মৌলিক যন্ত্রণা, সে যন্ত্রণাকে অতিক্রম করা যাবে না, এটা আজকের এই 6 মাস সারা পৃথিবীর করোনাক্লিষ্ট পৃথিবী এবং আমাদের দেশের এই 3-3.5 মাসের করোনাক্লিষ্ট ভারত, আমাদের রাজ্য, এটা আরও অনেক বেশি বেশি করে এই যে অভিজ্ঞতায় এই কথাগুলো আসছে। ফলে এইটা সবসময় গণতান্ত্রিক যুব ফেডারেশনের আজকের কমরেডদের, DYFI-র আজকের কমরেডদেরকে এটা মনে রাখতে হবে যে সংগঠনের জন্ম হয়েছিল আদর্শগত লড়াইয়ের মধ্য দিয়ে, সংগঠনের যা কিছু বিকাশ হয়েছে এই আদর্শের বুনিয়াদকে দৃঢ় করে, আদর্শের কথা কত বেশি করে সাধারণ যুব, সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার যে 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 নিয়ে যাওয়ার যে কি বলবো শর্ত, যে অভিজ্ঞতা, তার ভিত্তিতে। তার মানে এইটা নয় যে আদর্শের কথা নিয়ে যেতে গেলে পরে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই ধরনের ভারী ভারী কথা বলতে হবে। আজকে DYFI-র রাজ্য কমিটির পেজে আমি দুটো কথা বলবো শুনে আমাকে আমার খুব একজন খুব বন্ধু, সে এখনও DYFI করে, তো আমাকে ফোন করে বলেছে, আবাস দা যাই বলো খুব কঠিন কঠিন কথা বলো না, সহজ করে কথা বলো। ঠিকই যে এই আদর্শের কথা সহজভাবে নিয়ে যেতে হয়েছে,
নিয়ে যেতে হয়। আর সবথেকে বড় কথা হলো যে মানুষের জীবনের অভিজ্ঞতা আদর্শকে যাচাই করে নেওয়ার সবচাইতে বড় কষ্টিপাথর মানুষের জীবনের অভিজ্ঞতা। তাহলে সেইভাবেই আজকের এই করোনা আক্রিষ্ট পৃথিবীতে আমাদেরকে এই কথাটাকে মাথার মধ্যে রাখতে হবে। তো যাই হোক, আমি একদম একেবারে বিষয়ের মধ্যে এবার ঢুকে যাই। এই যা গৌরচন্দ্রিকা ভূমিকা যা হলো হলো, আমাদের বিষয় নির্দিষ্ট হয়েছে যে সংকট এবং সম্ভাবনা। তাহলে সংকট আমরা বুঝতে পারছি, এখন যদি এই মুহূর্তে বলা হয় যে সারা পৃথিবীর যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আমাদের দেশ আমাদের রাজ্যে যে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট কি, এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ কি, ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, সম্ভবত উল্লেখেরও কোনো অবকাশ থাকে না। তবু কথাটা বলছি যে এই যে করোনা সংক্রমণের পরিস্থিতি, এই করোনা সংক্রমণের পরিস্থিতিতে সারা পৃথিবীর মানুষ এর বিরুদ্ধে লড়াই করছে, জীবনের লড়াই করছে, মৃত্যুর বিরুদ্ধে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য জীবনের লড়াই। অত্যন্ত চ্যালেঞ্জিং অবস্থায় এখন গোটা পৃথিবী আছে, আমাদের দেশ আছে, অনতি সময়ের পর এ বিপদ আমাদের সামনে, এ সংকট আমাদেরকে আরো গভীর সংকটের মধ্যে ফেলবে কিনা, এ বিপদের মধ্যে আমরা আছি। তাহলে হ্যাঁ ঠিকই যে এখন যদি বলতে হয় যে আমাদের সামনে এখন সংকট হলো এই করোনা সংক্রমণ, এটাই কি একমাত্র সংকট, বা এই করোনা সংক্রমণ কোন পরিস্থিতিতে এলো? আমি সে কথা যাওয়ার আগে বলবো, তাহলে এই সংকট থেকে উদ্ধার পাওয়ার কি কোনো রাস্তা নেই? আছে, মানুষ জয়লাভ করবে, মানুষ এই মহামারীকে হারাবে, সম্মিলিত হবে মানুষ হারাবে, কিন্তু তার একটা শর্ত আছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের দেশ কিংবা আমাদের রাজ্যে সেই অনিবার্য শর্ত আমরা পালন করছি না, সেটা হলো এ লড়াই লড়তে গেলে বিজ্ঞানকে হাতিয়ার করতে হবে, কুসংস্কারের কাছে আত্মসমর্পণ নয়। এ লড়াই আজকের এই করোনা সংকট থেকে বেরোতে গেলে পরে যে লড়াই লড়ছে বিজ্ঞানকে হাতিয়ার করতে হবে, কুসংস্কারের কাছে আত্মসমর্পণ নয়। এ লড়াই লড়তে গেলে পরে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে সংকটের গভীরতা মানুষের চেতনা থেকে আড়াল করে নয়। আর এ লড়াই লড়তে গেলে একই সঙ্গে আমি সে প্রশ্নে কয়েকটা প্রশ্নে পরে আসবো, অবশ্যই যুব আন্দোলনের গুরুত্বপূর্ণ এজেন্ডা সেটা হলো যে মানুষের কাছে তার রোজগার, মানুষের কাছে তার খাদ্য, এইটাকে পৌঁছতে হবে। তাহলে বিজ্ঞানকে হাতিয়ার করা, মানুষকে সচেতন করা, আর মানুষকে রোজগার এবং তার যে খাওয়া, তার যে ব্যবস্থা, এই তিন রাস্তায় যদি যেতে না পারা যায় তাহলে এই সংকট থেকে মোকাবিলা করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার এই কোনো কাজই তারা করেননি। আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তু নয়, আমি আলোচনার গভীরতাকে নষ্ট করতে চাইছি না। কে থালা বাজাচ্ছে, কে কাঁসি বাজাচ্ছে, কে সূর্যের দিকে কেমনভাবে তাকিয়ে থাকলে কী হবে, কে রাস্তায় দাঁড়িয়ে গণ্ডি কাটছে, আমি ওই নিয়ে আলোচনাতেই যাচ্ছি না, আলোচনাটা লঘু হয়ে যাবে, আমি লঘু আলোচনার জায়গায় যাচ্ছি না এবং মূল বিষয় থেকে বেরিয়ে চলে যাব। কিন্তু আজকে এটা প্রমাণিত যে আমাদের দেশের এই দুটি সরকার যা মানুষের এই মুহূর্তে জীবনের সামনে বড় সংকট তৈরি করেছে, সেটা হলো করোনার সংক্রমণ, সেই তাকে মোকাবিলা করার জন্য চূড়ান্তভাবে ব্যর্থতা দেখিয়েছে, চূড়ান্তভাবে ব্যর্থতা দেখিয়েছে। এই নিয়ে বিশেষজ্ঞরা বহু আলোচনা করছেন, বহু আলোচনা করবেন। ইতিমধ্যে DYFI বিভিন্ন জেলার পেজে যখন আমি কয়েকটা কথা বলবার বলতে তারা বলেছেন, অতীতে সেই কথাগুলো বলেছে, আজকে যারা পেজ ফলো করছেন নিশ্চয়ই তারা সেই পেজ তারাও ফলো করেছেন, ফলে একই কথার পুনরাবৃত্তির জায়গায় আমি যেতে চাইছি। কিন্তু এটা আজকে প্রমাণিত সত্য যে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার যে বিজ্ঞানের উপর ভিত্তি করে মানুষকে সচেতন করে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের খাবারের ব্যবস্থা করে যে সম্মিলিত যে লড়াই, কেরালা যে লড়াই করেছে, পৃথিবীর সমাজতান্ত্রিক দেশগুলো যে লড়াই করেছে, যেভাবে লড়াই করেছে, আমাদের দেশ কিংবা আমাদের রাজ্য সে লড়াই করেনি, বরং আমরা দেখেছি এই যে পরিযায়ী শ্রমিক, যদিও আমি এই শব্দের সঙ্গে একমত নই, আমাদের রাজ্যের ছেলেরা তারা বাইরে কাজ করতে গেছে, তারা আমাদের রাজ্যের মানুষ, তারা আমাদের ভাই, তারা আমাদের আত্মীয়, আমাদের কাকা জ্যাঠা বাড়ির লোক, তারা বাইরে কাজ করতে গেছিলেন, তারা আজকে বিপদে পড়েছেন, তারা ফিরে আসছেন। তো এটা তো আমাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কি চূড়ান্ত অপরিকল্পিতভাবে আমাদের দেশে লকডাউন ব্যবহার করা হয়েছে। আর আজকে ঠিক একইভাবে
ঠিক একই অপরিকল্পিতভাবে এই লকডাউনকে শিথিল করার জায়গায় যাচ্ছে। যখন সংক্রমণ কম ছিল তখন সময় নিয়ে যারা বাইরে কাজ করতে গেছেন সেই মানুষদেরকে এলাকায় ফিরিয়ে দিয়ে আর অন্যান্য যা আছে টেস্ট করা, তথ্য গোপন না করা, এইসব করে এটা এটা করা হলো না। আর আজকে যখন সংক্রমণ কার্যত লাগাম ছাড়া জায়গায় যাচ্ছে, কদিন আগে কাগজে বেরিয়েছে হু বলেছে ভারতবর্ষে কার্যত বিস্ফোরণের জায়গায় যাবে, তখন এটা অপরিকল্পিতভাবে তুলে নেওয়া হচ্ছে, মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো আমরা সব দেখি যাই, আমি ওদিকে যাব না, আমাদের আলোচনার বিষয়বস্তু সেদিকে নয়, অন্তত আমার আজকে সাবজেক্ট সে জায়গা নয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে অপরিকল্পিতভাবে লকডাউন অ্যানাউন্স করা হলো এবং লকডাউনকে অ্যানাউন্স করবার পর হুয়ের যে নির্দেশিকা সেই নির্দেশিকাকে না মেনে এবং এই যে প্রায় দুটো মাস আড়াইটা মাস যে সময় পেলেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোকে গড়ে তোলা এবং অন্যান্য যে কাজগুলো যে সময়টাকে যেভাবে ব্যয় করা সেই সময়টাকে সেভাবে ব্যয় করেনি, যার জন্য লকডাউনের কোনো সুফল আমাদের দেশে আমরা পাইনি, সংক্রমণকে কমানো যায়নি, মৃত্যুর হারকে কমানো যায়নি, অর্থনৈতিক অধোগতিকে কমানো যায়নি, মানুষ কাজ হারিয়েছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হেঁটেছেন আশ্রয়হীন, অন্নহীন, নিরন্ন, নিরাশ্রয় মানুষ, হাঁটতে হাঁটতে মারা গেছেন, ট্রেনের মধ্যে মারা গেছেন, বাসের মধ্যে মারা গেছেন, রাস্তায় দুর্ঘটনা হয়েছে, আমরা সবাই দেখেছি। ফলে এই সবটা নিয়ে আজকে একটা প্রমাণিত সত্য যে এখন যে সংকটের মুখে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে ঘর থেকে বেরোলেই যে সংকট আমাকে চোখ রাঙাচ্ছে, করোনা সংক্রমণের এই সংকট, এই সংকট মোকাবিলাতে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্যের সরকার, তাদের যে ভূমিকা পালন করার কথা ছিল, যে যোগ্যতা তাদের দেখানোর কথা ছিল, সেই যোগ্যতা তারা দেখাতে পারেনি, সে ভূমিকা তারা পালন করতে পারেনি, যার জন্য মানুষকে ভয়ঙ্করভাবে আজকে ভুগতে হচ্ছে। এই ভুক্তভোগী মানুষের এই দুর্দশা এই যে বেড়েছে, বাড়ছে এবং আগামী দিনেও বাড়বে, তার জন্য প্রধানত দায়ী আমাদের এই দুটি সরকারের অবিবেচকের মতো যে কাজকর্ম, সেই কাজকর্মের ফলস্বরূপ মানুষ লড়াই করছে, মানুষই লড়াই করছে, মানুষের মধ্যে সচেতনতা করা, অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন এই যে আজকের এই সময় সারা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এর কর্মীরা যে ভূমিকা পালন করেছে, এসএফআই এর কর্মীরা যে ভূমিকা পালন করেছে, বামপন্থী বিভিন্ন গণসংগঠনগুলির কর্মীরা যে ভূমিকা পালন করেছে, বামপন্থী রাজনৈতিক দলগুলি যে ভূমিকা পালন করেছে, অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন তারা যে ভূমিকা পালন করেছে, এবং এই এই আজকের এই পরিস্থিতি যেমন একদিকে সরকারের অপদার্থতা, সরকারের অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কাছে আত্মসমর্পণ করা, অত্যন্ত পরিকল্পিতভাবে মানুষকে সচেতন না করে মানুষের মধ্যে মানুষের মধ্যে যুক্তিবোধকে ভেঙে দিয়ে মানুষকে অদৃষ্টের কাছে ফেলে দেওয়া, এই অবস্থা থেকে মানুষকে এখনো পর্যন্ত যে লড়াই মানুষ করছে মানুষের পাশে, মানুষ মানুষের পাশে আছে। ফলে এই যে সাধারণ মানুষের অংশগ্রহণ, সাধারণ মানুষের যে সচেতনতা, সাধারণ মানুষের যে মানবিকতা বোধ, যে মমত্ব বোধ, এটাও কিন্তু আমাদের এই সংকটের মুহূর্তে একটা অদ্ভুত আশার আলো তৈরি হয়েছে আমাদের এই সমাজে। যেমন এই সময় কারা মানুষের বন্ধু নয়, কারা 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 শুধু নিজেদের কথা ভাবে, নিজের শ্রেণীর কথা ভাবে, এটাও যেমন স্পষ্ট হয়েছে। আবার এই সময়ের মধ্যে কি আমাদের রাজ্য, কি গোটা ভারতবর্ষে অসংখ্য মানুষ, সবাই বামপন্থী আন্দোলনের কর্মী নয়, সবাই ডিওয়াইএফআই কর্মী নয়, কিন্তু একটা বড় অংশের মানুষ যে সামাজিক বোধ থেকে, মানবিকতার বোধ থেকে, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি থেকে তারা আজকের এই সমাজের ঘোর দুর্দিনে তারা তাদের সামাজিক ভূমিকা পালন করেছে। ফলে আজকের এই সংকটে এটাও একটা অদ্ভুত যে ইতিবাচক দিক, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ডিওয়াইএফআই কর্মীদেরকেও এটা তাদের মনে রাখতে হবে, এবং নিশ্চয়ই সেটা মনে রেখে তারা সেভাবে চলছে। আমি একদম এই জায়গায় চলে যাব, ওই যে একটু আগে বলছিলাম যে মতাদর্শগত সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক যুব ফেডারেশনের জন্ম, ওই যে একটু আগে বলছিলাম যে এই মতাদর্শগত সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসের যে গতি, ইতিহাসের যে অগ্রগতি, সেই অগ্রগতির মধ্য দিয়ে গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই তৈরি হয়েছে, বেড়েছে, আজকে বাড়ছে। তো এই যেদিন গণতান্ত্রিক যুব ফেডারেশন তৈরি হলো আজকের এই দিনে 68 সালে, যে সেই দিন এই গণতান্ত্রিক যুব ফেডারেশনের চরিত্র কী হবে নির্ধারিত হয়ে গেছিল। আমাদের আলোচনার বিষয়বস্তুর আজকে মূল ফোকাস হলো যে যুব আন্দোলন কোন পথে, যুব আন্দোলনের অভিমুখ কোন পথে। আমি শুরুতে বলেছি প্রাক্তনীদের খানিক সমস্যা আছে এই বিষয়ে বলা,
এই অভিজ্ঞতাটাই হয়তো বেশি আসবে বর্তমানের সময়ের সঙ্গে, আমি জানি না আমি যুক্ত করতে পারবো কিনা। তো এই সেই দিনই এই গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠার দিনেই এই 9 জুনই তার চরিত্র নির্ধারণ হয়ে গেছিল যে গণতান্ত্রিক যুব ফেডারেশন 80 সালের DYFI এটা কোনো রাজনৈতিক দল নয়, ভারতবর্ষের যুবদের সংগঠন। তাহলে এই কেন এই সংগঠন করতে হয়েছে, তার প্রধান দাবি কি? সবারই কাজ চাই, সবারই শিক্ষা চাই। তাহলে এই সবারই কাজ, সবারই শিক্ষা, এই যে চাই, চাইলেই তো পাওয়া যায় না, আমাদের এই সমাজ থেকে আমরা পাইনি। তখন স্বাধীনতার পর 21টা বছর পেরিয়ে গেছে, আজকে 72-73 বছর পেরিয়ে গেছে, তাহলে কেন পাচ্ছি না? কারণ এই সমাজে সবারই কাজ, সবারই শিক্ষা হয় না। কেন? এই সমাজ শ্রেণী বিভক্ত সমাজ, এই সমাজে অল্প লোক গতর খাটায় না, কিন্তু যে বেশি লোক গতর খাটিয়ে যে সম্পদ তৈরি করে সেই সম্পদকে ভোগ দখল করে। আর আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে সাধারণ রাজনৈতিক ব্যবস্থা, এই এই যে অল্প মানুষ খাটবে না কিন্তু পরগাছা হয়ে বেশি মানুষের খাটনিকে চুরি করে নিয়ে, শোষণ করে নিয়ে, কেড়ে নিয়ে সম্পদের পাহাড় বাড়াবে, এটাকেই তারা রক্ষা করে। তাহলে এই সমাজে এটা হবে না, এই সমাজে হবে না, সেই জন্যই সমাজ পরিবর্তনের কথা আসে। কিন্তু এই যে সবারই কাজ, সবারই শিক্ষা, তাহলে এই সবারই কাজ, সবারই শিক্ষা, এটা 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 যদি বাস্তবায়িত করতে হয় তাহলে তার সঙ্গে সমাজ পরিবর্তনের সম্পর্ক যুক্ত আছে। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজ বদলের যে সংগ্রাম, এবং সমাজ বদল মানে সমাজ থেকে শোষণকে উচ্ছেদ করার জন্য সংগ্রাম, সমাজ বদল মানে সমাজ থেকে সামাজিক যে নিপীড়ন আজকে চলছে তাকে উচ্ছেদ করার জন্য যে সংগ্রাম, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষকের দৃঢ় মৈত্রীর উপর ভিত্তি করে সমাজের সমস্ত খেটে খাওয়া সাধারণ মানুষকে যুক্ত করে, যারা বৃহৎ বুর্জুয়া নয়, যারা জমিদার নয়, যারা সাম্রাজ্যবাদের দালালি করে না, এই সব ভারতবর্ষের বাকি ভারতবর্ষের সমস্ত শ্রেণী, সমস্ত অংশের মানুষকে জড়ো করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যে সমাজ বদলের লড়াই চলছে, যুব আন্দোলনকেও তার সঙ্গে নিজেকে যুক্ত করতে হয়। কিন্তু মিলিয়ে দেওয়া নয়, এটা এটা মনে রাখতে হবে, তার সঙ্গে যুক্ত করতে হয়, তার রাজনীতির সঙ্গে যুক্ত করতে হয়, তার আদর্শের সঙ্গে যুক্ত করতে হয়, তার গতির সঙ্গে নিজেকে যুক্ত করতে হয়। কিন্তু যুব আন্দোলনের স্বতন্ত্র অস্তিত্ব আছে, স্বাধীন অস্তিত্ব আছে, এটা কোনো রাজনৈতিক দল নয় বা এই ধরনের কোনো শ্রেণী সংগঠনের কোনো সে কোনো কি বলবো কোনো কোনো একাডেমি নয়, প্লেয়ার তৈরির একাডেমি নয়, স্বাধীন অস্তিত্ব আছে। কিন্তু এই গণতান্ত্রিক যুব ফেডারেশন সকলের কাজ, সকলের শিক্ষা, এই যে মৌলিক যে দাবি, সেই মৌলিক দাবি কোন সমাজে সফল হতে পারে আর কোন সমাজে, কেন এই সমাজে হচ্ছে না, এই যে প্রশ্ন, এই প্রশ্ন থেকে সেদিনই গণতান্ত্রিক যুব ফেডারেশন এই প্রশ্নের মীমাংসা করেছিল যে গণতান্ত্রিক যুব ফেডারেশন আজকের DYFI এটা কোনো রাজনৈতিক দল নয়, কোনো শ্রেণী সংগঠনের বিটিম নয়, কিন্তু যুবদের সংগঠন, নির্দিষ্টভাবে যুবদের স্বাধীন স্বতন্ত্র সংগঠন, কিন্তু এটা একটা রাজনৈতিক সংগঠন। একজন প্রাক্তনী হিসাবে আজকের কর্মীদেরকে আমি এই কথাটা বলতে চাই, এটা একটা রাজনৈতিক সংগঠন, তার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। তাহলে এই গণতান্ত্রিক যুব ফেডারেশন আজকের DYFI সে যখন সকলের কাজ, সকলের শিক্ষার কথাটা যখন সে তার কেন্দ্রীয় দাবি, তাহলে অবশ্যই করে যুব আন্দোলন কোন পথে বা যুব আন্দোলনের অভিমুখ এ সম্পর্কে যদি আমরা একটা লাইনও আলোচনা করি, তাহলে অবশ্যই করে আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা অবশ্যই কর্মসংস্থানের দাবির সঙ্গে সম্পর্ক যুক্ত করতে হবে, বেকার যুবকদের কাজের দাবির সঙ্গে সম্পর্ক যুক্ত করতে হবে, আজকে যারা কাজ করছে তাদের কাজ থাকবে কিনা সেই প্রশ্নের সঙ্গে যুক্ত করতে হবে, গ্রামে কৃষিক্ষেত্রে যে অসংখ্য মানুষ যুক্ত আছেন বিভিন্নভাবে, কেউ জমির মালিক চাষ করছেন, কেউ দিনমজুরি করছেন, কেউ ক্ষেতমজুরি করছেন, কেউ কারখানায় কাজ করছেন, কেউ অফিসে চাকরি করছেন, কেউ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করছেন, এ বাদ দিয়ে অসংখ্য অসংগঠিত পেশায় মানুষ যুক্ত আছেন, এই সমস্ত প্রশ্নটা সবটা মিলিয়ে যে এমপ্লয়মেন্টের ইস্যু, কর্মসংস্থানের যে ইস্যু, যুব আন্দোলনের অভিমুখ যখন আমরা নির্ধারণ করতে যাব, বিশ্লেষণ করতে যাব, তার প্যারামিটারটা হবে, তার মাপকাঠিটা হবে এইটে, কর্মসংস্থানের বিষয়। তাহলে আজকের এই সংকট এবং সম্ভাবনা, যুব আন্দোলনের অভিমুখ কি, এটা চর্চা করতে গেলে পরে, আলোচনা করতে গেলে পরে সেটাকে আমাকে বিচার করতে হবে যে কর্মসংস্থানের বাস্তব ক্ষেত্রটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ আমি আমরা যখন যুব আন্দোলন করতাম একটা কথা বলতাম, আমার ধারণা সায়ন পলি এখন যারা আছে তারাও বলে, এবং এটাকে বলছে বা বলছে না তার উপর নির্ভর করে না, একজন যুবক
তার যে কোনো রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, অথবা তথাকথিত রাজনৈতিক বিশ্বাস খানিকটা তার চেতনার বাইরে থাকতে পারে। কিন্তু যুবদের যে কর্মসংস্থানের প্রশ্ন, বেকারত্বের প্রশ্ন, তার যে যন্ত্রণা, এ দল মত রাজনীতি মতাদর্শ জাতি ধর্ম ভাষা লিঙ্গ সব কিছুকে বাদ দিয়ে কর্মসংস্থান কাজ সেটা না পেলে বেকারত্ব, তার যে যন্ত্রণা, এটা 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 সবসময় মনে রাখতে হবে। এই মমত্ব বোধটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবং গণতান্ত্রিক যুব ফেডারেশন বা DYFI এই মমত্ব বোধ নিয়েই তো বলে, ভারতবর্ষে আজকের DYFI বাদ দিলে পরে, SFI বাদ দিলে পরে কে এত মমতা নিয়ে, ওই মমতা না, এত মমতা নিয়ে, এত মমত্ব নিয়ে কে বলেছে যে সবারই কাজ চাই, সবারই শিক্ষা চাই? DYFI বা SFI তো বলেনি যে শুধু আমাদের মেম্বারদের কাজ চাই বা আমাদের বন্ধুদের কাজ চাই। DYFI SFI বলছে সবারই কাজ চাই, এত মমত্ব নিয়ে, এত এত বিজ্ঞানসম্মত, এত এত সামাজিক দায়বদ্ধতার অবস্থান থেকে এ কথা আর কেউ বলেনি। ফলে যুব আন্দোলনের অভিমুখ যদি আমাদেরকে বিচার করতে হয়, তাহলে এই কর্মসংস্থানের বাস্তব চিত্রটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমাকে বিচারের মধ্যে রাখতে হবে। ফলে আজকের এই সংকটের আলোচনা যদি আমায় করতে হয় যুব আন্দোলনের অভিমুখে নিরিখে, তাহলে এই যুবদের কর্মসংস্থানের সামনে আজকে সংকটটা কি এটাকে আমাকে বিচারের মধ্যে রাখতে হবে। এবং আমাকে যদি সম্ভাবনার বিচার করতে হয়, তাহলে সেই সম্ভাবনার বিচারটাও অবশ্যই যে কর্মসংস্থানের যে প্যারামিটার, সেই কর্মসংস্থানের প্যারামিটারে যুব আন্দোলনকে বিশ্লেষণ করতে হবে। আমি একটু আগে বললাম যে করোনা আমাদের কাছে দরজার বাইরের বিপদ, দরজার বাইরে কেন বলবো, ভয়ঙ্কর বিপদ, সেই নিয়ে কতগুলো কথা হয়েছে, আমি যাচ্ছি না। এই করোনার এই সংক্রমণ বা করোনার এই বিপদ আগামী দিনে করোনা উত্তর পৃথিবীতে, পৃথিবীর অর্থনীতি, পৃথিবীর সমাজ, পৃথিবীর রাজনীতি, মানুষের অভ্যাস, সম্পর্ক, একটা 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 নতুন পরিস্থিতির সামনে দাঁড় করাবে। কোন পরিস্থিতির সামনে আমি বলতে পারবো না, সে যোগ্যতা আমার নেই, পণ্ডিতরা আলোচনা করছেন সেই নিয়ে, কিছু প্রবণতা আছে, আমি আরেকটু পরে আরেকটু পরে কয়েকটা কথা আমি সেই সেই মুহূর্তে আমি আমরা বলব। কিন্তু কিন্তু এই যে এই যে এটা আজকে খুব স্পষ্ট যে করোনার যে সংক্রমণ বা করোনা ক্লিষ্ট আজকের পৃথিবী কর্মসংস্থানের ক্ষেত্রকে ভয়ঙ্করভাবে আক্রান্ত করেছে। করোনাক্লিষ্ট আজকের এই পৃথিবী, করোনাক্লিষ্ট ভারতবর্ষ, পশ্চিমবাংলা অর্থনীতির ক্ষেত্র ভয়ঙ্করভাবে আক্রান্ত করেছে। অর্থনীতির যে সংকট, সেই সংকটকে ভয়ঙ্করভাবে বাড়িয়ে তুলেছে। কোন দিকে নিয়ে যাবে আজকেও কাগজে রিপোর্ট আছে, সারা পৃথিবীর অর্থনীতি বিকাশ কার্যত নেতিবাচক দিকে যাবে, আমাদের দেশে তো বটেই, সারা পৃথিবীর কর্মসংস্থানের যে জায়গা সেই জায়গা আরো খারাপ দিকে যাবে। ফলে আগামী দিনে এই যে সংকট, এই যে সংকটের যে কথাটা আমাকে আমার সাবজেক্ট হিসেবে বলেছে যে সংকট, সেই সংকট আরো কতগুণ বৃদ্ধি পাবে আমি বলতে পারি না। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই করোনা পরিস্থিতি সংকটকে আরো গভীর থেকে গভীরতর করেছে, সন্দেহ নেই। কিন্তু এই করোনা পরিস্থিতি তৈরি হবার আগে, সারা পৃথিবীতে ছ মাস আগে, আমাদের দেশে 3.5 মাস আগে কর্মসংস্থানের ক্ষেত্রটা খুব মসৃণ ছিল এমন নয়, অর্থনীতির ক্ষেত্রটা খুব মসৃণ ছিল এমন নয়। আজকে অর্থনীতির সংকট, কর্মসংস্থানের সংকট, মানুষের দুটো রুটি রুজির প্রশ্ন, দুটো খেয়ে পড়ে বাঁচার প্রশ্ন, যাদের কাজ আছে তাদের কাজ থাকবে না, যাদের কাজ নেই তাদের কাজ কোনোদিন হবে না, যারা দুমুঠো খেতে পেতো তারা এখন একমুঠো খেতে পাবে, যারা একমুঠো খেতে পেতো তারা আধমুঠো পাবে কি পাবে না, এই যে আজকের সামনে আমরা এসেছি, এটা করোনা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে, অনেকটা খাদের দিকে আমাদেরকে ঠেলে দিয়েছে, গড়াচ্ছি এখন গড়াচ্ছি খাদের দিকে। কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে করোনা আসার আগে সব বেকার যুবক কাজ পেয়ে গেছে, সব শ্রমিক তার নির্দিষ্ট মজুরি পাচ্ছিল, সব কৃষক ফসলের দাম পাচ্ছিল, সব খেতমজুর দিন মজুর সব ঠিকঠাক কাজ পাচ্ছিল, গ্রামের দিকে 100 দিনের কাজে সব ঠিকঠাক কাজ হচ্ছিল, একদমই না। বরং আমরা এটা বলতে পারি যে 2008 সালে সারা পৃথিবীতে
আজকের এই নয়া উদারবাদী অর্থনীতিতে যে মন্দা তৈরি হয়েছে সেই মন্দা সে মন্দা থামানেই গভীর থেকে গভীরতর হচ্ছে গভীর থেকে গভীরতর হচ্ছে এবং এই যে আজকের এই করোনার সংক্রমণ করোনার বিপদ করোনার সংকট আমি করোনা বলতে শুধুমাত্র স্বাস্থ্যের কথা বলছি না আমি অর্থনীতি কর্মসংস্থান এই সবটা মিলিয়ে বলছি এটাকে এটা এটা এসেছেই নয়া উদারবাদী অর্থনীতির 2008 সালে শুরু হওয়া যে মন্দা এবং যত দিন গেছে এই নয়া উদারবাদ যে ব্যর্থ এই নয়া উদারবাদ যে গণতান্ত্রিক অর্থনীতির সংকট থেকে গণতান্ত্রিক অর্থনীতিকে বার করতে পারবে না নয়া উদারবাদ যে কর্মসংস্থানের ক্ষেত্রকে প্রসারিত করতে পারবে না এটা দিন দিন প্রমাণিত হয়ে গেছে অথচ একটু খেয়াল করে দেখুন আমি তখন তখন আমি যুব আন্দোলনের কর্মী নয় ছাত্র আন্দোলনের কর্মী মনে আছে আজকে যারা যুব আন্দোলনের কর্মী তাদের একটা বড় অংশ তখন তো খুবই ছোট কিংবা হয়তো অনেকের জন্মই হয়নি যে 91 সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় ফ্রান্সিস ফুকুয়ামার সেই বিখ্যাত বই দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান বলছেন যে তার মূল কথাটা কি ছিল তার মূল কথা হলো যে এই যে এন্ড অফ হিস্ট্রি ইতিহাস থেমে গেল কেন কোথায় থেমে গেল পুঁজিবাদে থেমে গেল কেন ফুকুয়ামা তখন বলেছিলেন যে এই পুঁজিবাদী সমাজ এটা তার উৎপাদনের এত সর্বোচ্চ পর্যায়ে গিয়ে হাজির হবে যার ফলে এত অসংখ্য কর্মসংস্থানের পরিবেশ তৈরি হবে বেকার যুবক কাজ পাবে কল কারখানা তৈরি হবে মানুষের জীবনের যে 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 জীবনযাত্রার যে মান সেই জীবনযাত্রার মান বাড়বে মজুরি বাড়বে রোজগার বাড়বে কর্ম কি বলে জবের যে কোয়ালিটি কাজের যে কাজের যে কি বলবো যে গুণগতভাবে কাজ উন্নত হবে এবং ফুকুয়ামা বলেছিলেন এটা হবে সমাজতন্ত্রকে বাদ দিয়ে কারণ সমাজতন্ত্র বিপর্যয় হয়ে গেছে সমাজতন্ত্রকে বাদ দিয়ে এটা হবে কোথায় উদারনীতিতে একটা মাঝের একটা পর্ব পেরিয়ে এসছে তাই নয়া উদারবাদ সেই জন্যই তো নয়া উদারবাদ আজকের ফুকুয়ামা সাহেব কি বলছেন 2019 সালের শেষ দিকে যে বক্তৃতাগুলি করেছেন সেই বক্তৃতায় উনি বলছেন যে না এটা হলো না উনি বলছেন যে হ্যাঁ মার্ক্সের কথা স্মরণ করছেন বলছেন যে এই এই নয়া উদারবাদী ব্যবস্থায় বিশেষ করে 2008 সালের পর থেকে সারা পৃথিবীতে মানুষের ডিগনিটি ভয়ঙ্করভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না যে আজকে করোনা সংক্রমণ তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মানুষের মর্যাদা মানুষের নিরাপত্তা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে কাজ চলে যাচ্ছে মানুষকে মানুষ বলে গণ্য করা হচ্ছে না ট্রেনের মধ্যে বেঘরে প্রাণ চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটছে কেউ তার দিকে তাকাচ্ছে কেউ তার দিকে তাকাচ্ছে না যারা গ্রামে ফিরে এসছে কেউ কেউ এবং এতেও ইন্ধন আছে যারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবো বলে লেফট রাইট করছে তাদের ইন্ধন আছে যারা পশ্চিমবঙ্গে সরকার চালাচ্ছে যারা প্রতি মুহূর্তে এই ধরনের বিজ্ঞানের পরিবর্তে অপবিজ্ঞানের কাছে আত্মসমর্পণ করছে এই ধরনের মানুষের ইন্ধন আছে দেখতে পাচ্ছি কি গ্রামের ছেলে পরিবারের ছেলে তারা বাড়ি ফিরছে পরিবারে তাদেরকে যেতে দিচ্ছে না গ্রামে এসছে যেতে দিচ্ছে না হ্যাঁ যারা ফিরছেন তাদের টেস্টিং দরকার তাদের স্বাস্থ্য খারাপ হলে কোয়ারেন্টাইনে থাকতে হবে সরকার তার কোনো ব্যবস্থা করছে না এটা করতে হবে এগুলো এগুলো ঠিক আছে এগুলো অবশ্যই আছে যেমন ঘরে ফিরে আসতে হবে ঘরে ফেরাতে হবে তেমনি ফিরে আসার পর যে ব্যবস্থাগুলো তাদেরকে টেস্ট করানো তাদের প্রয়োজন পড়লে তার সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের তাদেরকে রাখা প্রয়োজনে আইসোলেট করা প্রয়োজনে কোয়ারেন্টাইনে রাখা অবশ্যই খাবার দিই যেভাবে হচ্ছে সেভাবে কোয়ারেন্টাইন সেন্টার নয় যে গোখরো সাপের ছোবলে মারা যাচ্ছে খাবার দাবার নেই বাথরুমে তারা থাকছে তো যাই হোক আমি এই এই আলোচনার দিকে যাচ্ছি না তাহলে এই সবটা প্রমাণ করছে যে মানুষের ডিগনিটি কমে গেছে মানুষের মর্যাদা কমে গেছে মানুষের নিরাপত্তা কমে গেছে এবং মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে অ্যাঙ্গার তৈরি হচ্ছে এটা এটা আমার কথা নয় এটা ফ্রান্সিস ফুকুয়ামা সাহেব বলছেন এবং বলছেন যে এই নয়া উদারবাদ যে আশা নিয়ে ভাবা গেছিল সেদিকে হচ্ছে না জোসেফ স্টিগলিৎজ এক সময় ওয়ার্ল্ড ব্যাংক না IMF ভুল করছি সম্ভবত ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন নয়া উদারবাদের অন্যতম তাত্ত্বিক আজকে তার পজিশন কি তিনি কি বলছেন যে এই নয়া উদারবাদ হবে না এই নয়া উদারবাদ দিয়ে চলবে না তো যাই হোক আমি ওই সকালবেলায় আমার ওই বন্ধুর কথা স্মরণ করি আমি আর গভীর ওই তত্ত্বের আলোচনার জায়গায় আমি যাচ্ছি না আমি তো এটা বলতে চাইছি যে
এই যে এই যে এই যে এই যে নয়া উদারবাদের যে সংকট, সেই সংকট মানে মন্দা। মন্দা মানে বাজারে বেচা কেনা নেই। বেচা কেনা নেই কেন? না মানুষের হাতে কেনার ক্ষমতা নেই। মানুষের হাতে কেনার ক্ষমতা নেই কেন? না এই নয়া উদারবাদ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে। নয়া উদারবাদ উৎপাদনের যে জায়গাগুলো, সেই উৎপাদনের জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছে। আর উৎপাদনের জায়গাকে ধ্বংস করা মানে কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হয়ে যায়। কর্মসংস্থানের ক্ষেত্র যদি সংকুচিত হয়ে যায়, তাহলে যে মানুষের পকেটের পয়সার উপর ভিত্তি করে রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা অন্যান্য আরও এই ধরনের ব্যবসাগুলো গড়ে উঠেছিল, শেয়ার বাজার থেকে শুরু করে সব কিছু, সেই সব জায়গায় ধাক্কা খাবে। তাহলে এটাই আজকে অভিজ্ঞতা। তাহলে এই যে একটা 2008 সাল থেকে চলা যে যে অর্থনৈতিক যে সংকট, সেই অর্থনৈতিক সংকটের মধ্যে কর্মসংস্থানের যে সংকট, সেই সংকটের মধ্যে আজকের এই করোনা ক্লিষ্ট পৃথিবী, করোনা ক্লিষ্ট ভারতবর্ষ, এটা এই সংকট আরো গভীর হয়েছে। ফলে এই যে কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে 2008 সাল থেকে শুরু হওয়া যে নয়া উদারবাদের যে সংকট, যে কর্মসংস্থানের যে সংকট, এই জন্য মনে আছে যে আমরা যখন যুব আন্দোলন শুরু করেছিলাম, আমরা তখন বলেছিলাম যে এই নয়া উদারনীতি, এটা হলো জবলেস গ্রোথ, কর্মসংস্থানহীন উন্নয়ন। কিন্তু অভিজ্ঞতায় দেখা গেল লেস শব্দটা চলে গিয়ে লেসের জায়গায় লস শব্দ চলে এলো, যে এটা কর্মসংস্থানহীন উন্নয়ন নয়, এটা কর্মনাশা উন্নয়ন। যে শুধু লেস এমপ্লয়মেন্ট তৈরি করছে তা নয়, প্রথম দিকে তাই তৈরি করেছিল। আবার এটা ঠিকই, নয়া উদারবাদী অর্থনীতিতে প্রথম দিকে একটা যে 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 নিও রিচ বা যে নিও মিডল ক্লাস, আগের অর্থনীতির ফলে মানুষের যে মানুষের হাতে খানিকটা পয়সা ছিল, খাওয়া পড়া ছেলেপিলে লেখাপড়া করবার পরও যে খানিকটা পয়সা ছিল, সে পয়সা নিয়ে সে বাজারে এসেছিল। ফলে প্রথম দিকে নয়া উদারবাদের এই যে একটা অংশকে স্যাটিসফাই করার যে জায়গা, সেই স্যাটিসফাই করার জায়গা ছিল, সেই জন্য একটা বড় অংশের মানুষের এই নয়া উদারবাদের প্রতি সম্মতি ছিল। এটা অস্বীকার করা যাবে না। আমরা যুব আন্দোলন যখন করেছি বা আজকে শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে সেই এক্সপিরিয়েন্সও আমরা দেখতে পাচ্ছি। আমি বোধহয় বিষয়টা বোঝাতে পারলাম। তো যাই হোক, তাহলে এই যে এই যে এই যে এই যে জবলেস থেকে জব লসে কনভার্ট হলো নয়া উদারবাদী অর্থনীতি, সাধারণ যুবদের কাজের সম্ভাবনা কমতে শুরু করলো সর্বক্ষেত্রে সাধারণ যুবদের। এবং এই নয়া উদারবাদের একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না, সরকারের কোনো ভূমিকা থাকবে না, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট কত কথা আমরা শুনেছিলাম, কোনো ভূমিকা থাকবে না। তাহলে রাষ্ট্র নিজেকে উইথড্র করে নেবে, আর রাষ্ট্র নিজেকে উইথড্র করে নিলে পরে রাষ্ট্রায়ত্ত সব ক্ষেত্র বেসরকারি হয়ে যাবে। আমাদের এই পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষের এই অভিজ্ঞতা আছে, একটার পর একটা কেন্দ্রের সরকার নয়া উদারবাদী অর্থনীতিকে বেপরোয়াভাবে লাগু করতে গিয়ে আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে তুলে দিয়েছে। এই আজকেও কয়েকদিন আগে অর্থমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষের রেল থেকে প্রায় 3-4 লক্ষ স্থায়ী কর্মচারীকে ছাঁটাই করে দেবেন। 74 সালে রেল ধর্মঘটের সময় 20 লক্ষ রেলের কর্মচারী ছিলেন, শ্রমিক কর্মচারী ছিলেন, আজকে প্রায় 12.5-13 লক্ষ শ্রমিক কর্মচারী, বলছেন এটাকে 6-7 লক্ষ জায়গায় দাঁড় করিয়ে দেবে। ব্যাংক বেসরকারি করা, রেল তুলে দেওয়া, কয়লা খাদান বিক্রি করে দেওয়া, লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়া, বিমা বিক্রি করে দেওয়া, টেলিকম বিক্রি করে দেওয়া, ইস্পাত কারখানা বিক্রি করে দেওয়া। তো এই তো আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে সারা পৃথিবীতে, এটাই তো নয়া উদারবাদ। ফলে এর ফলে ব্যাপকভাবে কর্ম সংকোচন হয়েছে এবং আজকে কর্মসংস্থান তৈরির কোনো সম্ভাবনাই আজকে নেই। কিন্তু এটা যুব আন্দোলনের সামনে চ্যালেঞ্জ, এটা সাধারণ যুবদের জীবনের সামনে চ্যালেঞ্জ, এটা সাধারণ পরিবারের ছেলেমেয়েদের সামনে চ্যালেঞ্জ, এটা আজকের শ্রমিক কর্মচারী কৃষক ক্ষেতমজুর যারা আছেন তাদের জীবনে, তাদের সংসার চালানোর ক্ষেত্রে এটা একটা ভয়ঙ্কর বিপদ। কিন্তু এটা আমাদের দিক থেকে, যারা আমরা সাধারণের পর্যায়ে পড়ি, আমাদের দিক থেকে বিপদ হলে তাতে কি এসে গেল? নয়া উদারবাদ যাদের স্বার্থে সারা পৃথিবীতে লাগু হয়েছে, যাদের স্বার্থে আমাদের দেশে 91টি নয়া উদারবাদ লাগু হয়েছে, সেই যে মুষ্টিমেয় অংশ তারা কিন্তু এই মন্দার বাজারেও তাদের কিন্তু সম্পত্তির পরিমাণ কমেনি। আমি বিস্তৃত তথ্য পরিসংখ্যানের জায়গায় যাব না, কেবলমাত্র 2019 সালে সারা পৃথিবীর তাবত্তাবর যারা ধনী, এই তাবত্তাবর ধনীরা তারা 1.2 trillion ইউএস ডলার কেবলমাত্র 1 বছরের জন্য বাড়িয়েছে। এই যে আমাজনের মালিক জেসফ, তার সে দৈনিক সম্পত্তি বাড়িয়েছে 1400,000 কোটি টাকা।
12% সম্পত্তি বাড়িয়েছে, দৈনিক 12% হারে যে সম্পত্তি বাড়িয়েছে। আর এই সময়ে তাহলে একদিকে সাধারণ মানুষের জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হয়ে যাচ্ছে, কর্মনাশা, কাজ নেই, অথচ সম্পত্তি বাড়াচ্ছে। এরা বলে, বাণিজ্যিক জগতের লোকেরা বলে যে বিল গেটস পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি, এই করোনা ঘোষণার আগে ছিলেন, তিনি মিনিটে আয় করেন 15, আমি বলতে পারছি না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1,56,00,000 90,170 টাকা মিনিটে। যদি আমাদের দেশে দেখি, ফোর্বস বলছে যে মুকেশ আম্বানির সম্পত্তি ছিল, গত বছরে ছিল 3.56,00,000 টাকা, আর এবছর, এটা গত বছর মানে এই যে আর্থিক বছর এটা শুরু হলো এইটা নয়, যেটা আমরা জাস্ট পেরিয়ে এলাম, মার্চ মাসে শেষ করলাম, তার আগের আর্থিক বছরে ছিল এইটা 3.56,00,000 টাকা, আর গত আর্থিক বছরে সেই মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ হয়েছে 4.2,00,000 টাকা। এই লকডাউনের বাজারে আমাদের ভারতবর্ষে এই এক মাসে শ্রমজীবী মানুষ 4,00,000,000 টাকা আয় হারিয়েছে। 14 কোটি ভারতবর্ষের মানুষ এই সময়ের মধ্যে তাদের কাজ চলে গেছে, এবং বেশিরভাগটাই যুব সমাজ। অথচ এই সময়ের মধ্যে করোনার এই বাজারে আম্বানি পরিবারের লকডাউন পর্বে সম্পত্তি বেড়েছে 17.7%। কদিন আগে একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে এই মুহূর্তে এশিয়ার ধনকুবেরে তিনি পরিণত হয়েছে। তাহলে যে সময়ে এই সম্পত্তিবানদের সম্পত্তি বাড়ছে এই সংকটের বাজারে, এই মন্দার বাজারে, সেই সময় মুষ্টিমেয় ধনী তাদের সম্পত্তি কিন্তু বাড়ছে। আর উল্টো দিকে এই এই এক বছরে, কেবলমাত্র 2019 সালে, সারা পৃথিবীর অর্ধেক মানুষ, 370 কোটি মানুষ, তাদের আয় কমে গেছে 11%। আমি এই তথ্য পরিসংখ্যানের জায়গায় যাব না, কারণ তথ্য অনেকটা সময় আমি বলে ফেললাম, আমাকে গুটিয়ে আনতে হবে। কিন্তু এই তথ্য পরিসংখ্যান আজকে অ্যাভেলেবেল, আর আজকে যারা যুব আন্দোলনের কর্মী, আমি মনে করি আমরা যারা যখন করতাম তাদের থেকে আজকে যুব আন্দোলনের কর্মীরা অনেক বেশি প্রযুক্তিতে ব্যবহার করবার ক্ষেত্রে এবং তথ্যের দিক থেকে তারা অনেক উন্নত। ফলে আমি এখানে তথ্য নিয়ে, অন্তত ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পেজ থেকে, আমি তথ্য নিয়ে বেশি কথা বলতে যাব না, যেটা প্রাসঙ্গিক যে দুটো তিনটে কথা লাগবে। তাহলে একদিকে এই 2008 সালে শুরু হওয়া যে নয়া উদারবাদের যে সংকট, যে মন্দা, সেই সংকট এবং মন্দা অর্থনীতিকে বিপদের মধ্যে ফেলেছে, কোটি কোটি পৃথিবীর মানুষকে বিপদের মধ্যে ফেলেছে, যুবদের সামনে কাজের সম্ভাবনাকে ধ্বংসের দিকে নিয়ে চলে গেছে, কর্মসংস্থানহীন উন্নয়ন থেকে কর্মনাশা উন্নয়নে পরিণত হয়েছে, কিন্তু উল্টো দিকে মুষ্টিমেয় মানুষের, সারা পৃথিবী এবং আমাদের দেশ ধনকুবেররা, তাদের সম্পত্তির পরিমাণ বিপুল পরিমাণ বেড়েছে। তার মানেটা হলো বৈষম্যটা আজকে আর শুধু আকাশ পাতাল এ উদাহরণ দিলে হবে না, আজকে যে বৈষম্য এসছে রিলায়েন্স পরিবারের সঙ্গে, ভারতবর্ষের আম আদমির যে বৈষম্য এসছে, এ বৈষম্যকে আকাশ পাতাল উদাহরণ দিয়ে দেওয়া যাবে, যাবে না, আমি জানি না, অন্য কোনো শব্দ যদি ভবিষ্যতে বাংলা শব্দ আসে তখন সে নিশ্চয়ই আমরা সবাই মিলে ব্যবহার করব। এবং এই করোনা সংক্রমণের আগে এই পৃথিবীর অর্থনীতির যে 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 গতি, সে গতি যে খারাপের দিকে যাচ্ছে, এটা আগেই এই কথা আলোচনার মধ্যে এসেছে, আজকের কাগজেই আছে, আমি বিস্তৃত তথ্যের জায়গায় যাব না, আজকের কাগজেই আছে যে সারা পৃথিবীতে অর্থনীতির যে 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 বিকাশ, সেই বিকাশ কমের দিকে। আর আমাদের দেশের ক্ষেত্রে বলা হয়েছে যে 2019-20 আর্থিক বছরে আমাদের দেশের যে বিকাশের হার, যেটা ছিল 4.2%, সেটা 2020-21 যে আর্থিক বছর, সেই 2020-21 আর্থিক বছরে গিয়ে দাঁড়াবে -3.2%। তাহলে কি ভয়ঙ্কর বিপদের দিকে, ওয়ার্ল্ড ব্যাংক তারা বলছে যে ভারতবর্ষের অর্থনীতি ভয়ঙ্কর খাদের দিকে গিয়ে পড়বে। আজকের কাগজেই আছে যে যে আজ থেকে ওই যে 1929-30 সালের যে মহামন্দা, সেই 1929-30 সালের মহামন্দার সময়ে সারা পৃথিবীর সব দেশকে সে মন্দার কবলে তারা পড়েনি, যদিও আজ থেকে অত বছর আগের পৃথিবী আর আজকের পৃথিবী এক নয়, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর মানচিত্র বদল ঘটেছে, কিন্তু আজকে বলছে এই যে মন্দা এবং এই
করোনা যে মন্দাকে আরো বাড়িয়ে দিয়েছে, আজকের এই অর্থনীতির সংকট, কর্মসংস্থানের এই সংকট, করোনা তাকে আরেক ধাক্কায় আরো খাদের দিকে ঠেলে দিয়েছে। পৃথিবীর 90% দেশ, সেই 90% দেশ আজকের এই যে সংকট, এই সংকটের বাইরে বেরোতে পারবে না, সে এই সংকটের মধ্যে গিয়ে সে হাজির হয়ে যাবে। আমাকে শেষ করতে হবে, আমি শেষের দিকে যেতে চাইছি। আজকে আমাদের দেশের অভিজ্ঞতাটা, আমাদের দেশের অভিজ্ঞতা কি, আমরা যদি দেখি যে করোনার আগেই আমাদের দেশে অটোমোবাইলে 3 লক্ষ ছাঁটাই হয়েছে, 10 লক্ষর সামনে ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছিল। আজকে তো আমাদের দেশে এই করোনা পরিস্থিতিতে যে ক্ষেত্রগুলোতে সবচাইতে বেশি কর্মসংকোচন ঘটেছে, সেই ক্ষেত্রের মধ্যে অন্যতম অটোমোবাইল। আমরা যদি দেখি এই করোনা সংক্রমণের আগেই 2018 সালে আমাদের দেশে নির্মাণ ক্ষেত্রে 1 লক্ষ কর্মচ্যুতি ঘটেছে, 2019 সালে 5 লক্ষ কর্মচ্যুতি ঘটেছে, আর আজকের এই করোনা পরিস্থিতি এই মুহূর্তে ঠিক নির্মাণ শিল্পে কত কর্মচ্যুতি ঘটিয়েছে, এ কোনো আমি অন্ততপক্ষে হিসেব বলতে পারব না। আমাদের দেশে ওই যে সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়মেন্ট, আজিম প্রেমজির যে বিশ্ববিদ্যালয়, তার অধীনে যে একটা সংস্থা আছে, তারা একটা সার্ভে করেছে, আমি এটা করোনার আগে সার্ভে করেছে, যে 11-12 সাল থেকে 17-18 সালে ভারতবর্ষে 90 লক্ষ ভারতবর্ষে চাকরি চলে গেছে, চাকরি বিলুপ্ত হয়ে গেছে, এবং গড়ে প্রত্যেক বছর 26 লক্ষ করে চাকরি এই সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের 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 দেশে কৃষিতে প্রত্যেক বছর 45 লক্ষ করে সেখানে কর্মসংস্থান কমছে। আমাদের নোটবন্দি মনে আছে, 56 ইঞ্চি বুকের ছাতি, যা যা বলেছিল একটাও মেলেনি, কিন্তু উল্টো দিকে সেই সময় আমরা দেখেছিলাম 1 কোটি মানুষ কাজ হারিয়েছিল, সেই অভিজ্ঞতা আমাদের আছে। আর আমরা যদি দেখি 100 দিনের কাজ, বামপন্থীদের আন্দোলন চাপ, UPO1, এই 100 দিনের কাজে 17-18 সালে 70 লক্ষ 60 হাজার মানুষ সেখানে কাজ পেয়েছিল, আর 18-19 সালে সেটা 58 লক্ষে নেমে এসেছে। আর আমরা দেখেছি সর্বশেষ যে বাজেট হয়েছে, সেই বাজেটে কেমনভাবে এই প্রকল্পে কমিয়ে দেওয়া হয়েছে, বাজেটারি অ্যালটমেন্ট কমিয়ে দেওয়া হয়েছে। আর কদিন আগে আমাদের দেশের অর্থমন্ত্রী তো ঘোষণা করেছেন যে বাজেট যা হয়েছে হয়েছে, আজকের এই পরিস্থিতির ফলে যে বাজেট উনি পেশ করেছিলেন সেই বাজেটেও যে বরাদ্দ করা হয়েছিল সেই বরাদ্দ আগামী দিনে হবে না। তাহলে শিল্পের যে ক্ষেত্র, যুব ফেডারেশন বা যুব জীবনে যুবদের একটা বড় অংশ আইটি সেক্টরে কাজ করেন, আজকে কি অবস্থা আইটি সেক্টর? আমাদের দেশে এই করোনা পরিস্থিতির সরাসরি যে জায়গাগুলোকে আক্রমণ করলো, অটোমোবাইল, গার্মেন্ট, আমাদের দেশের ওই অর্নামেন্টাল, আমাদের দেশের আইটি সেক্টর, এই যে জায়গাগুলো যেখানে অনেকজন মানুষ কাজ করে, এই যে আজকে চলছে ঘরের মধ্যে বসে কাজ, ঠিক আছে ঘরের মধ্যে বসে কাজ এই পরিস্থিতিতে, কিন্তু আমরা দেখেছি যে এই করোনার সুযোগকে ব্যবহার করে ভারতবর্ষের শাসক শ্রেণী, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং শ্রমিক শ্রেণীর স্বার্থ বিরোধী শ্রেণীগুলির দ্বারা পরিচালিত রাজ্য সরকারগুলির সহায়তা নিয়ে কেমন করে সেই আক্রমণের বোঝা, সংকটকে শ্রমিক শ্রেণীর ঘাড়ে চালান করে শ্রমিকদের যে অর্জিত যে অধিকার, সেই অধিকারগুলোকে কেমন করে কেড়ে নেওয়া চেষ্টা করছে, আমরা দেখেছি। সে কাজের ঘন্টাকে 8 থেকে 12 থেকে শুরু করে মজুরি কমানো, অনেক বিষয় আছে। মনে আছে প্রথম দিকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অনেক ভাষণ দিয়েছিলেন যে কোনো শ্রমিকের যেন কাজ না যায়, করোনা পরিস্থিতিতে কারুর যেন মজুরি কেটে না নেওয়া হয়। আরে হয় কখনো কুমিরের অশ্রু চোখ দিয়ে? কবে আমরা রাষ্ট্র অর্থনীতি থেকে তার ভূমিকা তুলে নিয়েছে? যেদিন রাষ্ট্র অর্থনীতি থেকে তার ভূমিকা তুলে নিয়েছে, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের নামে আমরা আমাদের দেশে নয়া উদারবাদকে লাগু করেছি, সবটা বাজারের উপর ছেড়ে দিয়েছি, সেদিনই আমরা বিদায় করে দিয়েছি আমাদের দেশের সরকারের নিয়ন্ত্রণ। ফলে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যতই আবেদন করুন কিংবা ছিটকাঁদুনি কাঁদুনি গান, আমাদের দেশের পুঁজিপতিরা কেন শুনবে? আমার আন্তর্জাতিক লগ্নি পুঁজি কেন শুনবে? আমাদের দেশের এই বড় বড় কর্পোরেট, এরা তো ভোটের সময় এই রাজ্যগুলোকে পৃষ্ঠপোষকতা করেন। ফলে আজকের এই রাজনৈতিক দলগুলো, সে দিল্লির মোদী সরকার, এই সময়কে ব্যবহার করে তার যে ওই যে নীতি আয়োগের 100 দিনের যে কাজ, 100 দিনের যে কাজ করতে পারেনি শ্রমিক আন্দোলন লড়াই আন্দোলনের চাপে, আর আজকের এই করোনা পরিস্থিতিতে মানুষ ঠিকভাবে বাইরে বেরোতে পারছেন না, এই সুযোগটাকে ব্যবহার করে এই সময়ের মধ্যে শ্রমিক কর্মচারীদের উপর তাদের যে অর্জিত অধিকার, সেই অধিকারকে কেটে নেওয়ার যে 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 দানবীয় যে পদক্ষেপ, সেই পদক্ষেপ তারা শুরু করেছে। আমরা এই সময়ের মধ্যে আমাদের অভিজ্ঞতার মধ্যে আমরা দেখেছি। ফলে আমি যে জায়গায় যাচ্ছি যে এই করোনার আগের যে সংকট,
সেই সংকট আরো গভীর করে দিয়েছে আজকের এই করোনা সংক্রমণের পরিস্থিতি। আমি আগেই বললাম যে 14 কোটি মানুষের কাজ চলে গেছে। আমি একটু আগে বললাম আজকের কাগজেই আছে যে এক মাসে ভারতবর্ষের শ্রমজীবীরা তারা 4 লক্ষ কোটি টাকা তারা তাদের আয় হারিয়েছে। আমরা যদি আমি এর ক্ষেত্রে বললাম যে এই কোন কোন ক্ষেত্রে, কিছুদিন আগে আমাদের দেশের কেন্দ্রের সরকার সে একটা সার্ভে করে বলেছিল যে এটা আমি বলছি এপ্রিল মাসের মাঝামাঝিতে যে 44% মানুষ একবেলা খাচ্ছে, আজকে এটা ভারতবর্ষের প্রায় অর্ধেক মানুষ তারা একবেলা খাচ্ছে। আমাদের এটা হলো অভিজ্ঞতা। কিছুদিন আগে একটা 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 সার্ভে করেছিল আহমেদাবাদের ওই যে যে IIM আহমেদাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ, যে 12 এপ্রিল থেকে 22 এপ্রিল 10 দিনের একটা সার্ভে করে সে বলেছিল যে শহরের গরিব পরিবারগুলো তারা নিয়মিত আয় 74% তারা নিয়মিত আয় তারা হারিয়েছে। আমি একটু আগেই এই যে আমাদের যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো যে এই আমাদের এই যে ভারতবর্ষের একটা এই যে ছোট এবং মাঝারি যে কর্ম যে 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 ক্ষেত্র, আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, আমাদের কারখানা হতে পারে, যে উৎপাদনের ক্ষেত্র বা অন্য কিছু হতে পারে, এই যে ছোট মাঝারি যে সমস্ত ক্ষেত্র, এই ছোট মাঝারি ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের 23 থেকে 24 কোটি এমপ্লয়মেন্ট মাঝারি ক্ষেত্রে ভারতবর্ষের ছোট মাঝারি ক্ষেত্র, যেমন যেমন সেই নোটবন্দির ফলে এই ক্ষেত্র সবচাইতে আক্রান্ত হয়েছিল, সবচাইতে বেশি মানুষের কাজ গেছিল এই ছোট মাঝারি ক্ষেত্রে, আজকের এই যে এই এই নয়া উদারবাদের সংকটের মধ্যে এই করোনার যে পরিস্থিতি এই ছোট মাঝারি ক্ষেত্রকে ভয়ঙ্কর বিপদের মধ্যে দাঁড় করিয়েছে। এ বামপন্থীদের কথা নয়, ছোট মাঝারি ক্ষেত্রের যে সর্বভারতীয় যে অ্যাসোসিয়েশন তারা একটা সার্ভে করেছে কয়েকদিন আগে, কাগজে বেরিয়েছে, আমি কোনো পণ্ডিতই ফলাচ্ছি না, কাগজের কথা তুলে ধরছি, যে তারা বলছে যে এই 35% ছোট মাঝারি প্রতিষ্ঠান তারা আর দাঁড়াতে পারবে। তারা বলছেন আমাদের ভারতবর্ষের আর একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র আছে, সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্র, ফর্মাল ইনফর্মাল অসংখ্য যে ইনফর্মাল যে ক্ষেত্র সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্র, বলছে সার্ভে, সেই একই সার্ভে রিপোর্ট বলছে যে 37% স্বউদ্যোগী তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না, তারা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমাদের এই সময়ের মধ্যে। ফলে আমি আমার কথাকে আর এই ক্ষেত্রে আমি আর বাড়াতে চাইছি না, আমি এই ক্ষেত্রকে গুটিয়ে আনবার চেষ্টা করছি যে এই যে ভয়ঙ্কর যে সংকট, অর্থনৈতিক সংকট, কৃষিক্ষেত্রে সংকট, শিল্পক্ষেত্রে সংকট, গ্রামের দিনমজুরদের ক্ষেত্রে সংকট, অসংগঠিত ক্ষেত্রে সংকট, ফলে এই সবটা মিলে কাজের বাজার এই সময় এই যে কিছুদিন আগে এই যে প্যাকেজের কথা ঘোষণা হয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করেছে 20 লক্ষ কোটি টাকা, বড় ফলাও করে আইটি সেল প্রচার করেছে, ফলাও করে এই 20 লক্ষ কোটি টাকার মধ্যে গভর্নমেন্টের কনসার্ন কতটা, গভর্নমেন্টের ভূমিকা কতটা, গভর্নমেন্টের ভূমিকা মাত্র 1 লক্ষ কোটি টাকা, তারও বেশিতে বাজেটারি অ্যালটমেন্ট, আর বাকি 19 লক্ষ কোটি টাকা এ তো সব ব্যাংক ঋণের প্রশ্ন। কেন এই যে আমি একটু আগে বললাম যে 35% ছোট মাঝারি প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান আর দাঁড়াতে পারবে না, 37% সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্র আর কোনোদিন দাঁড়াতে পারবে না, তাহলে এখানে এখানে এদেরকে অনুদান দিতে হবে, অনুদান দিতে হবে, অনুদান অনুদান। তুমি লকডাউনের পরিস্থিতিতে 50টা পরিবারকে তুমি 68,000 কোটি টাকা ছাড় দিতে পারো, লকডাউন ঘোষণার আগে এই বছরে তুমি ভারতবর্ষের কর্পোরেটকে 8 লক্ষ কোটি টাকা তুমি ঋণমুকুব করে দিতে পারো, আর তুমি ছোট মাঝারি ক্ষেত্রে যেখানে ভারতবর্ষের 23 থেকে 24 কোটি মানুষ কাজ করে, বেশিরভাগটাই যুবক, এবং আমাদের এই যে 23 থেকে 24 কোটির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ 14% শেয়ার আমাদের পশ্চিমবঙ্গ, কেন না এখানে অনেকেই জানেন, তোমরা অনেকে জানো যে একটা সময়ে আমাদের রাজ্যে শিল্প করতে গেলে পরে দিল্লির অনুমোদন লাগতো, এ অনুমোদন মিলত না, 11.5 বছর লড়াই করে হলদিয়া পেট্রোকেম, 9.5 বছর লড়াই করে বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবঙ্গের DYFI পশ্চিমবঙ্গের SFI এর একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, সেটা হলো যে বক্রেশ্বরের জন্য লড়াই, হলদিয়ার জন্য লড়াই, সল্টলেকের সেক্টর 5 এর জন্য লড়াই, একসময় স্লোগান উঠেছিল বিন্দু বিন্দু ঘামে যেমন হয়, বিন্দু বিন্দু জলে যেমন হয় গো সমুদ্র,
তোমার রক্তে আমার রক্তে গর্ব বক্রেশ্বর রক্তদান কর্মসূচি হয়েছিল। কেউ কেউ ঠাট্টা করেছিল যে বাঙালির বাচ্চার রক্তের বড় তেজ হয়েছে, রক্ত দিয়ে কারখানা করবে। আর সেই সময়কার যুব ফেডারেশনের নেতারা বলেছিলেন যে রক্ত দিয়ে কারখানা হয় না জানি, কিন্তু রক্ত দেওয়ার মধ্য দিয়ে যে চেতনা তৈরি হবে, চেতনা যে আন্দোলনের পরিবেশ তৈরি হবে, যে জনমত তৈরি হবে, সেই জনমতের চাপে একটা সময় পর হলদিয়া হবে, বক্রেশ্বর হবে, সল্টলেক হবে। আজকে এটাই বাস্তব। এই 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 গৌরবোজ্জ্বল ইতিহাস যুব ফেডারেশনের এ রাজ্যে আছে, ছাত্র ফেডারেশনের এ রাজ্যে আছে, যে বক্রেশ্বর হলদিয়া সল্টলেক তৈরির জন্য যে যে লড়াই, সেই লড়াইয়ের ইতিহাস আছে। তো তো একটা সময় পর যখন এই এই লাইসেন্সিং প্রথার ফলে এখানে যখন কারখানা যখন তৈরি হয়নি, আবার 91 সালে নয়া উদারবাদী অর্থনীতি লাগু হওয়ার পর থেকে 94-এ জ্যোতি বসুর নেতৃত্বে যে নতুন শিল্পনীতি পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছিল, তার ফলে অসংখ্য ছোট মাঝারি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই জন্য। এবং এবং একটা সময় সারা ভারতবর্ষের ক্ষুদ্র মাঝারি যে শিল্প সংস্থা, সেই ক্ষুদ্র মাঝারি শিল্প তৈরির ক্ষেত্রে এবং তাতে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গ লেফট হ্যান্ড সরকারের সময় আমরা 1 নম্বরে উঠেছিলাম, 1 নম্বরে। ফলে এই যে ছোট ক্ষুদ্র মাঝারি যে শিল্প, আজকের এই পশ্চিমবঙ্গে নতুন সরকারের পরিস্থিতিতে এগুলো আজকে কার্যত জাহান্নামের দোরগোড়ায় চলে। সরকারের ভুল নীতি, কোনো নীতি নেই, বাজার মন্দা এবং তার ফলে তোলাবাজি, এই সব কিছুর ফলে গেছে, সব কিছুর ফলে গেছে। কিন্তু তবুও এই ছোট মাঝারি যে শিল্প প্রতিষ্ঠান, কেন গভর্নমেন্ট তাদেরকে ঋণ দেবে, কেন গভর্নমেন্ট তাদেরকে অনুদান দেবে না? ছোট মাঝারি প্রতিষ্ঠান যদি বাঁচে তাহলে তো সেখানে অসংখ্য কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়। তো যাই হোক, আমি সেদিকে জায়গায় যাচ্ছি না। তাহলে এই যে সংকট, অর্থনীতির এই সংকট, কর্মসংস্থানের এই সংকট, তাহলে এই অর্থনীতির এই সংকট, কর্মসংস্থানের এই সংকট, এই সংকটটাই একমাত্র আমাদের সামনে ভবিতব্য। আমি এই ভবিতব্য শব্দটা কোনো রিলিজিয়াস অ্যাপ্রোচ থেকে বললাম না, এটা যেন আমার কেউ তোমরা ভুল ভেবো না, আপনারা ভুল ভাববেন না কেউ, আমি এটা সহজে বোঝানোর জন্য কথা। তাহলে এটাই যে আমাদের অনিবার্য, এটাকে আমরা মেনে নেবো, মানুষকে এটা মেনে নেবে না, এটা অনিবার্য নয়, এটা অনিবার্য নয়। প্রথমত মানুষ এটা মেনে নেবে না। আজকে অর্থনীতির সংকট, কর্মসংস্থানের সংকট, যে জায়গায় মানুষ এসে দাঁড়িয়েছে, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, যে লক্ষ লক্ষ আমাদের রাজ্যের মানুষ এ রাজ্যে কর্মসংস্থান না থাকার জন্য, বা আজকের এই পরিবর্তিত অর্থনীতির পরিস্থিতিতে এক জায়গার মানুষ আরেক জায়গায় কাজ করতে যাবে যে একটা স্বাভাবিক গতি, ফলে এই দুটো মিলে, এবং বিশেষত আমাদের রাজ্যে এখানে তো কর্মসংস্থানের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র তো উন্মুক্ত হয়নি, যে সম্ভাবনা বামফ্রন্ট সরকারের সময় তৈরি হয়েছিল, এই 11 সালের পর থেকে এই 9টা বছরে সেই সম্ভাবনাকে তো খুন করে দেওয়া হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের বেকার যুবকের কাছে আমি স্থির নিশ্চিত, আমরা যখন যুব ফেডারেশনের কর্মী ছিলাম, সিঙ্গুরের কারখানা অটোমোবাইল কমপ্লেক্স তৈরি করতে হবে, আমরা একটা আন্দোলনের ঝড় তুলেছিলাম, দুর্ভাগ্যজনক রাজ্যের একটা বড় অংশের মানুষকে আমরা বোঝাতে পারিনি, একটা বড় ষড়যন্ত্র তার পিছনে ছিল। আজকের আমাদের সাবজেক্ট সেদিকে নয়, আমি সেদিকে যাচ্ছি না, একটা বড় গভীর ষড়যন্ত্র ছিল, সিঙ্গুরকে হতে দেব না। কারুর একজন হয়তো টার্গেট ছিল মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে, এটা কারুর টার্গেট হতে পারে, কিন্তু সেই রাজ্যকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনকে যারা স্পন্সর করেছে বিভিন্নভাবে, মাথা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, আন্তর্জাতিক যে ষড়যন্ত্র হয়েছে, ভবিষ্যতের ইতিহাস যখন জানা যাবে আরও স্পষ্ট হবে। আমার স্থির বিশ্বাস এ শুধু পশ্চিমবঙ্গের স্থানীয় সমস্যা নয়, আন্তর্জাতিক লগ্নি পুঁজি, পুঁজিবাদ, নয়া উদারবাদ, সেখানে বামপন্থীদের একটা সরকার, আন্তর্জাতিক লগ্নি পুঁজি যখন ফাটকার দিকে এগোচ্ছে, উৎপাদনের ক্ষেত্রকে যখন ধ্বংস করছে, UPA 2 এই সরকার থেকে আমাদের ভারতবর্ষে, UPA 2 সরকার থেকে আমাদের ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং ইউনিট দ্রুত কমতে শুরু করে, নয়া উদারবাদ থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিট কমতে শুরু করে, আর UPA 2 এই সময় থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের ভারতবর্ষে, পরিসংখ্যান বলছে, আমি কোনো বায়াসনেস থেকে কথাটা বলছি না, কমতে শুরু করে। তাহলে সেই রকম একটা জায়গাতে বামপন্থার একটা একটা দীর্ঘ ট্র্যাডিশন আছে, শ্রমিক আন্দোলনের একটা দীর্ঘ ট্র্যাডিশন আছে, মানুষের একটা চেতনার বুনিয়াদ আছে, এইরকম একটা জায়গাতে একটা অর্গানাইজ ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, একটা সংগঠিত শিল্পের, একটা সংগঠিত শ্রমিক শ্রেণীর জন্ম হবে, এ আন্তর্জাতিক লগ্নি পুঁজির কাছে এটা এটা খুব একটা মেনে নেওয়ার মতো ব্যাপার না। তো যাই হোক, আমি অন্যদিকে হয়তো চলে গেলাম, ভবিষ্যতের ইতিহাসে সব দেখা যাবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি, আমরা যুব আন্দোলনের কর্মী হিসাবে সিঙ্গুরের অটোমোবাইল কমপ্লেক্স হোক, রাজ্যের শিল্পের পরিস্থিতি তৈরি হোক, 2006 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ম্যান্ডেট দিয়েছিল বামপন্থীদের যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ,
আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজ তার অভিজ্ঞতার মধ্যে এটা বুঝতে পারছে, আজকে এই সংকট করোনা যেখানে আমাদেরকে দাঁড় করাবে, এমনিতেই কর্মসংস্থানের ক্ষেত্র ছোট হয়ে গেছে, এই সময়ের মধ্যে ছোট মাঝারি কারখানায় যারা কাজ করেছেন তারা ছাঁটাই হয়েছেন, একটা বড় অংশ আর কাজ ফিরে পাবেন না, তাদের মজুরি কমে গেছে, এই সময়ের মধ্যে আইটি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যে কর্মসংকোচন হয়েছে তার একটা বড় অংশ আর কাজ ফিরে পাবে না, এই সময়ের মধ্যে অসংগঠিত ক্ষেত্রে ছোট মাঝারি ব্যবসা থেকে শুরু করে যে অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন আগামী দিনে একটা বড় অংশ কাজ ফিরে পাবেন না, এবং তার সঙ্গে সঙ্গে যে লক্ষ লক্ষ মানুষ বাংলার যুব যারা বাইরে গিয়ে কাজ করে রোজগার করে এখানে পাঠিয়ে এখানকার অর্থনীতিকে খানিকটা বাঁচিয়ে রাখতেন, তাদের সংসারগুলো চালাতেন, যারা এই ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো দিল্লির সরকার রাজ্য সরকার কতটা অমানবিক হতে পারে, কতটা নির্মম হতে পারে, মানুষের ডিগনিটি কতটা তাকে ধ্বংসর জায়গায় নিয়ে যেতে পারে, এই যে অভিজ্ঞতা যে মানুষদের হলো, ট্রেনে মরলেন, বাসে মরলেন, রাস্তায় মরলেন, না খেতে পেয়ে মরলেন, এদের একটা বড় অংশ তো আর ফিরে যাবে কিনা সন্দেহ আছে, তাহলে তার একটা চাপ পড়বে এই অর্থনীতিতে, ফলে গ্রাম শহর বামপন্থীদের যে সেই সেদিনের স্লোগান যে কৃষি ভিত্তি হয়েছে, কৃষির অগ্রগতি ঘটেছে, কিন্তু কৃষির এই অগ্রগতি দিয়ে আগামী দিনে অর্থনীতির সংকটকে সমাধান করা যাবে না, কারণ জনসংখ্যা বাড়ছে, পরিবার বড় হচ্ছে, জমির পরিমাণ বাড়ছে না বরং জমির পরিমাণ কমছে, ফলে কৃষিকেও যদি বাঁচাতে হয়, গ্রামের অর্থনীতিকেও যদি বাঁচাতে হয়, তাহলে গ্রামের কৃষকের ছেলে, শহরের কারখানার শ্রমিকের ছেলে, কর্মচারীর ছেলে, তাদের কর্মসংস্থানের জন্য শিল্প করতে হবে, উৎপাদনের ক্ষেত্র তৈরি করতে হবে, ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে হবে, উৎপাদনের ক্ষেত্র তৈরি হলে পরে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে, একটা উৎপাদনের ক্ষেত্রকে ধরলে পরে তার একটা বড় অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, একটা বাণিজ্যের একটা পরিবেশ তৈরি হবে, সেটা আর একটা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে, এ তো ধ্বংস করা হয়েছে, অন্য জায়গায় লড়াই হয় কাজের জন্য, কারখানা তৈরির জন্য, আর আজকে আনফর্চুনেট পশ্চিমবঙ্গের সরকার চালাচ্ছে তারা, আর যারা আজকে লেফট রাইট করছে তারাও তো সেদিন মদত দিয়েছিল, কি করে ভুলে যাব, রাজনাথ সিং সেদিন আসেননি, আজকে যারা বিজেপির পার্লামেন্টের আসন অলঙ্কৃত করছেন পশ্চিমবাংলা থেকে, আমি কারোর নাম বলে বাড়তি গুরুত্ব দিতে চাইছি না, এরা কোথায় ছিলেন সেদিনের পশ্চিমবঙ্গের শিল্পায়নকে ধ্বংস করার যে লড়াই, সেই তাহলে আজকে যুব ফেডারেশনের কর্মীদেরকে এটা মানুষের কাছে বোঝাতে হবে, মানুষকে বলতে হবে, এবং ইতিমধ্যে তারা সে কাজ করেছে, আমরা দেখেছি কয়েক মাস আগে সিঙ্গুর থেকে নবান্ন সে লড়াই, আবার সে অভিজ্ঞতা আমরা দেখেছি যে কারখানা তৈরির জন্য হাজার হাজার যুব ছাত্র যখন যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে, দিদিকে বলো এই আবেদনের, তাদেরকে না ডেকে বরং পুলিশ লেলিয়ে দিয়ে তাদের উপর কেমন আক্রমণ করেছে সে অভিজ্ঞতা আমাদের আছে, ফলে আজকের এই যে নতুন করে যে সংকট অর্থনীতি করোনা এসছে, এবং এই করোনা অর্থনীতি কর্মসংস্থানের সংকটকে আরও যে বাড়িয়ে দিয়েছে, আমি স্থির নিশ্চিত একজন ডিওয়াইএফআই প্রাক্তনী হিসাবে আমি এটা বলতে পারি যে আজকের যুব ফেডারেশনের কর্মীদের কাছে আজকে এটা দায়িত্বের মধ্যে পড়ছে যে পশ্চিমবঙ্গের শিল্পের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা হলে আজকের এই পরিস্থিতিকে কি একেবারে তার কোনো সংকট থাকতো না, হ্যাঁ নিশ্চয়ই থাকতো, কিন্তু আজকে আমরা যে একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছি সেই তলানিতে গিয়ে আমরা পৌঁছতাম না, এবং আমি নিশ্চিত আজকের পশ্চিমবঙ্গের যুবকেরা বা সেই দিন যারা যুবক ছিলেন আজকে যারা তাদের বয়সটা একটু বেড়ে গেছে, সেদিন যারা জন্মগ্রহণ করেননি তাদের কাছে তাদের অভিজ্ঞতায় আজকে এটা খুব পরিষ্কার এই পরিস্থিতিতে যে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের ক্ষেত্র আজকে যদি প্রসারিত হতো, বাংলায় যদি শিল্পায়নের বাতাবরণ যদি তৈরি হতো, উন্নত কৃষির ভিতের উপর রাজ্যের বামফ্রন্ট সরকার শিল্প স্থাপনের যে স্লোগান দিয়েছিলেন সেই স্লোগানকে যদি সেদিন বাস্তবায়িত করা যেত, তাহলে আজকের যুবরা আজকের বাংলার মানুষ নিশ্চিত করে এটা বুঝতে পারছেন যে তারা কি হারিয়েছে, ফলে আমি বলছি এটা এটাও এটাও একটা সংকটের কথা বললাম, তাহলে এটাই কি একমাত্র না, এটা একমাত্র নয়, প্রথমত যুক্তির দিক থেকে এখানে সারেন্ডার করা নয় যে না আমি এই ভবিতব্যের কাছে আত্মসমর্পণ করবো না, এই সংকটের কাছে এই সংকটকে আমি মেনে নেবো না, হ্যাঁ আমি চাই বা না চাই অর্থনীতির সংকট আমার ইচ্ছের উপর নির্ভর করবে না, কিন্তু আমার যেটা ইচ্ছে, যুব ফেডারেশনের যেটা ইচ্ছে, এ রাজ্যের এ দেশের শ্রমিক কৃষক
সহ সর্বস্তরের মেহনতি মানুষ, মধ্যবিত্ত কর্মচারী, এই সব অংশের মানুষের যেটা ইচ্ছের উপর নির্ভর করে সেটা হলো আজকের এই গভীর সংকট, অর্থনীতির সংকট, কর্মসংস্থানের সংকট, এবং এই সংকটকে বাড়িয়ে তুলছে দিল্লির সরকার, রাজ্যের সরকার। এই সংকটের সুযোগ নিয়ে শ্রমজীবী মানুষের উপর আক্রমণকে আরও নামিয়ে আনছে, শ্রমজীবী মানুষের অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যুবদের কর্মসংস্থানের সম্ভাবনা যাতে চিরকালের জন্য শেষ হয়ে যায় দিল্লির সরকার, রাজ্য সরকার সেদিকে যাচ্ছে। আমি আগেই বলেছি, আমি তথ্য ইনফরমে আমি পরিসংখ্যানের জায়গায় যাবো না, আজকে যারা তারা যথেষ্ট ম্যাচিওর, তারা আমার থেকে অনেক বেশি তথ্য জানে। তাহলে এইরকম একটা জায়গায় এই পরিস্থিতিটা আমাদের ইচ্ছের উপর নির্ভর করবে না, কিন্তু আমাদের ইচ্ছের উপর যেটা নির্ভর করে, যুব ফেডারেশনের আমার ভাই বোনদের ইচ্ছের উপর যেটা নির্ভর করে, এ রাজ্যের শ্রমিক, কৃষক, কর্মচারী সহ মেহনতি মানুষের লড়াইয়ের ইচ্ছের উপর যেটা নির্ভর করে, সারা ভারতবর্ষের মেহনতি মানুষের লড়াইয়ের ইচ্ছের উপর যেটা নির্ভর করে, সেটা হলো এই যে এই সংকট অর্থনীতি এবং কর্মসংস্থান তার কাছে আত্মসমর্পণ নয়, মাথা নিচুর আগে যেন রক্তে আগুন জাগে, মরবার আগে যেন বাঁচার জন্য শেষ লড়াইয়ের প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি, লড়াই। এবং এই লড়াইয়ের অভিজ্ঞতা আছে আজকের এই সারা পৃথিবীর এই যে সংকট, এই সংকটের ফলে, সংকটের ফলে এর পরে কী হবে, করোনার পর কী হবে, বিভিন্ন মানুষ বিভিন্ন আলোচনা করছে। আমরা যারা মানুষের, শ্রমজীবী মানুষের পক্ষে আমরা থাকি, আমরা কি বলছি? আমরা বলছি যে অন্তত ছ মাস যারা ইনকাম ট্যাক্স দেন না সেই সমস্ত পরিবারে 7,500 করে দিল্লি সরকারকে দিতে হবে, রাজ্য সরকারকে 2,000 করে দিতে হবে অন্তত আগামী ছ মাস। আমরা কি বলছি? অন্তত আগামী ছ মাস এই সমস্ত পরিবারগুলিকে মাসে 10 কিলো করে খাদ্যশস্য পৌঁছতে হবে। আমরা কি বলছি যে এই ছ মাস বেকারদের বেকার ভাতা দিতে হবে। আমরা কি বলছি? কলকারখানা বন্ধ করা যাবে না, শ্রমিকের মজুরি কাটা যাবে না, যারা যারা কাজ করছেন তারা তারা যাতে কাজ ফিরে পেতে পারেন, আমরা এগুলো বলছি। আমরা কি বলছি যে গ্রামের দিকে 100 দিনের যে কাজ সেটা কার্যত বন্ধ হয়ে গেছে, বাংলায় লুটপাট দুর্নীতি আর সারা ভারতবর্ষে মোদী সরকার সেই কাজ বন্ধ করে দিচ্ছে। ত্রিপুরাতে বামপন্থী ফ্রন্টের সরকার যখন ছিল 100 দিনের কাজে সারা ভারতবর্ষের ত্রিপুরা 1 নম্বর, আর আজকে বিজেপির সরকার যখন ত্রিপুরায় আছে 100 দিনের কাজে ভারতবর্ষের তলানি রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা আজকে পৌঁছে গেছে। মানুষের এই অভিজ্ঞতা নিতে হবে। তো তাহলে আমরা বলছি এইটা যে মানুষের পাশে দাঁড়াও, আর উল্টো দিকে ওরা কি বলছে? ওরা কি বলছে? আমরা বলছি মানুষকে টাকা দাও, ওরা বলছে যে না কর্পোরেটকে আমি ছাড় দেবো। আমরা বলছি যে কর্মসংস্থানের ক্ষেত্র বন্ধ করো না। আমরা কি দেখেছি যে দিল্লির সরকার, আমি একটু আগে রেলের কথা বলেছি, সর্বস্তরে কর্মছাঁটাই, কর্মী সংগঠন, আমাদের রাজ্যে আমরা কি দেখেছি যে এই করোনার এই পরিস্থিতিকে ব্যবহার করে রাজ্যের সরকার একটা নোটিশ দিয়েছে যে আগামী দিনে রাজ্যের কোনো দপ্তরে আর নিয়োগ হবে না, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। যারা SSC প্যানেলভুক্ত, যারা PSC প্যানেলভুক্ত, যারা আপার প্রাইমারি, প্রাইমারি, এই যে হাজার হাজার ছেলে মেয়ে আছে প্যানেলভুক্ত, যারা লড়াই করছে DYFI সেই লড়াইয়ের পাশে আছে, আমরা যারা শ্রমিক আন্দোলন করি আমরা এই লড়াইয়ের পাশে আছি, আমরা দেখছি এগুলো সব বন্ধ, সব বন্ধ। আজকে বামফ্রন্ট সরকারের সময় সর্বশেষ 15,000 ডাক্তারবাবু ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে, আজকে সেটা 6,500 দাঁড়িয়ে গেছে। তো কী করে এই মহামারীর বিরুদ্ধে, সংক্রমণের বিরুদ্ধে কী করে লড়া যাবে? সরকারি দপ্তরগুলোতে অসংখ্য শূন্যপদ পড়ে আছে, দিল্লি সরকার, রাজ্যের সরকার, আমি আগেই কিছু পরিসংখ্যানের কথা বলছি। আমরা বলছি এগুলোকে নিয়োগ করো, আর ওরা বলছে এগুলোকে ছাঁটাই করো, এগুলোকে চিরকালের জন্য তুলে দাও, এগুলোকে অবলুপ্ত করে দাও। রাজ্যের সরকার এগুলোর নিয়োগ নিষেধাজ্ঞা জারি করছে, অথচ সেই রাজ্য সরকার মন্ত্রীদের ওই কী বলে সেবক নাকি তার নিয়োগের ব্যবস্থা তৈরি করছে। তাহলে প্রশ্নটা হলো দৃষ্টিভঙ্গির প্রশ্ন। তাহলে এই সংকট থেকে বেরোবার জন্য আমরা যারা শ্রমজীবী মানুষের পক্ষে, আমাদের কাছে প্রশ্নটা হলো যে শ্রমজীবী মানুষের কাছে খাবার পৌঁছো, শ্রমজীবী মানুষের হাতে খানিকটা পয়সা পৌঁছো, তাহলে কি হবে? মানুষ না খেতে পেয়ে মরবে না, হাতে কিছুটা পয়সা গেলে কি হবে? সে পয়সা নিয়ে সে বাজারে যাবে, তাহলে এই যে মন্দা, সেই মন্দাকে খানিকটা হলো আটকানো যাবে, এটা আমরা বলছি। আর উল্টো দিকে যারা সরকার চালাচ্ছে তারা কর্পোরেটের স্বার্থ পূরণের দিকে যাচ্ছে। তাহলে আগামী দিনে পৃথিবীটা কেমন হবে? করোনা উত্তর পৃথিবী, নয়া উদারবাদ ব্যর্থ এটা প্রমাণিত, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ভূমিকা বাদ দিয়ে দিলে পরে মানুষ এই বিপর্যয়ে কোন জায়গায় গিয়ে পৌঁছয়, জনস্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে চুরে দিলে পরে রোগ মহামারী তো মানুষ কোন জায়গায় গিয়ে পৌঁছয়,
অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ মানে মানে ভূমিকা তুলে নিয়ে সবটা কর্পোরেটের সেবাদাসে পরিণত করে দিলে পরে এই বিপদের দিনে মানুষের রুটি রুজি, মানুষের বেঁচে থাকা, মানুষের মানুষের খিদে সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছয়? এটা আমাদের অভিজ্ঞতার মধ্যে এসেছে, সারা পৃথিবীর মানুষের অভিজ্ঞতার মধ্যে। তাই একদল মনে করছে যে আবার বোধ হয় এই নয়া উদারবাদের আগে পুঁজিবাদের যে চেহারাটা ছিল, যে পুঁজিবাদ থাকবে কিন্তু সরকার সেখানে খানিকটা ভূমিকা পালন করবে। কেউ কেউ বলছেন এইটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো এইটা, এই সময়ের মধ্যে আমরা যেটা দেখেছি যে আজকে দিল্লিতে এমন একটা সরকার আছে, এই সরকার আন্তর্জাতিক লগ্নি পুঁজি এবং ভারতবর্ষের যে কর্পোরেট, সেই কর্পোরেটের হয়ে কাজ করছে। ফলে তারা এই সময়ের মধ্যে এমন কোনো নজির তৈরি করতে পারেননি। আমাদের দেশের অর্থমন্ত্রী সীতারামন জি, আমাদের দেশের প্রধানমন্ত্রী এমন কোনো নজির তৈরি করতে পারেননি, বাস্তবত আমাদের রাজ্যের সরকার এমন কোনো নজির বাস্তবত তৈরি করতে পারেননি যাতে মানুষের হাতে একটু পয়সা যাবে, যাতে মানুষের কাছে খাবার পৌঁছবে। আজকের দিনে কার রেশন কার্ড আছে, কার রেশন কার্ড নেই, ওই নিয়ে আজকে বিতর্ক হবে নাকি আজকে সবাইকে রেশন দিতে হবে? আজকের দিনেও এই বিপদের দিনেও আজকে চাল চুরি ডাল চুরি এগুলো হবে? এই যে কি দেখছি সারা DYFI গোটা পশ্চিমবঙ্গে অন্য অনেকের সঙ্গে, এই যে কমিউনিটি কিচেন মানুষের কাছে খাবার পৌঁছে, আমার খানিকটা আজকে দেরি হলো এই ধরনের একটা কমিউনিটি কিচেনে যাওয়ার জন্য। আমরা কি দেখেছি যে কৃষক, সে চাষি ধান কাটতে পারছে না, DYFI তার পাশে দাঁড়িয়ে আছে। আমরা কি দেখেছি শ্রমিকের পাশে, কৃষকের পাশে DYFI আছে, এবং এই সময় গোটা রাজ্যে DYFI SFI উজ্জ্বল ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকা রাখতে হবে, এবং এটাই হলো একটা সম্ভাবনার জায়গা, এটাই হলো একটা সম্ভাবনার জায়গা। যখন একটা বড় অংশের মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ, সেই আতঙ্কের পরিবেশের মধ্যেও সাহস নিয়ে স্বাস্থ্যবিধি মেনেও DYFI SFI বামপন্থী আন্দোলনের কর্মীরা, অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন তারা রাস্তায় নেমেছে, তাহলে এটা সম্ভাবনার দিক। তাহলে এই যে সম্ভাবনার জায়গাটা, তাহলে সম্ভাবনার জায়গা প্রথমত এটাকে আত্মসমর্পণ নয়, মেনে নেওয়া নয়, মেনে নেওয়া নয়। সারা পৃথিবী জুড়ে লড়াই শুরু হয়েছে, আমেরিকার এই যে লড়াই, এদিকে এমনি, ওদিকে ট্রাম্প, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা যদি এটাকে একটা সিরিয়াল করি তাহলে দেখব এই করোনা সংক্রমণের ক্ষেত্রে কেউই বিজ্ঞানকে মানে না, এই করোনা সংক্রমণের ক্ষেত্রে কেউই মানুষকে সচেতন করে না, এই করোনা সংক্রমণের ক্ষেত্রে কেউই মানুষকে, মানুষের রুটি রুজির যে ব্যবস্থা সেই ব্যবস্থা করে না। উল্টে আমরা কি দেখি, উল্টে আমরা দেখছি সে ট্রাম্প থেকে শুরু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের পরিস্থিতিতে এই করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে আজকের এই এই উদ্ধার পাওয়ার জন্য যখন মানুষের ঐক্য প্রয়োজন, সামাজিক ঐক্য, ফিজিক্যাল ডিস্টেন্সকে মেনটেন করেও, সোশ্যাল ডিস্টেন্স নয় ফিজিক্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল আইসোলেশন এটা খুব জরুরি সংক্রমণকে আটকানোর ক্ষেত্রে, কিন্তু সোশ্যাল আইসোলেশন নয়, ওরা চায় সোশ্যাল আইসোলেশন, ওরা এই জন্য সোশ্যাল আইসোলেশন চায়। তাহলে সোশ্যাল আইসোলেশন চাইলে পরে ওদিকে ট্রাম্প বলতে পারবে যে কালো মানুষরা দায়ী, ওদিকে ওদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে পারবে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ দায়ী, ওদিকে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবে এই পরিযায়ী শ্রমিকরাই যেন করোনা সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে, এগুলো বলতে পারবে। তাহলে মানুষের মধ্যে যে বিভাজন, এই বিভাজন তৈরি করো। আমেরিকাতে চেয়েছিল বিভাজন তৈরি, কেন ট্রাম্প বিভাজনের কথা গেছে না, সামনে ওর ভোট আছে, ও যে কথাগুলো বলে ক্ষমতায় এসেছিল আমেরিকার যুব সমাজকে সে কথা ও দিতে পারেনি, তাই একটা সাদা কালোর বিভাজন তৈরি করো। কিন্তু সম্ভাবনার দিক হলো এইটা যে আমেরিকাতে ইয়াং জেনারেশন রাস্তায় নেমেছে, সাদা কালো নির্বিশেষে রাস্তায় নেমেছে, তাই ট্রাম্পকে মাটির তলায় লুকোতে হচ্ছে। আমাদের দেশেও এই অভিজ্ঞতা আছে, লড়াই আন্দোলন আমরা দেখেছি, CAA বিরোধী, NRC বিরোধী আন্দোলনে ওরা চেয়েছিল মানুষকে ভাগ করে, তাহলে এটা একটা সম্ভাবনা। আর সম্ভাবনার দিকটা হলো এই যে যুব আন্দোলনের অভিমুখ, আমি আগেই বলেছি, অনেকক্ষণ কথা বলেছি, এবার আমার কথাকে একদম শেষ করে দিতে হবে। এইরকম একটা পরিপ্রেক্ষিতের মধ্যে আমরা আছি, এই অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের সংকট। তাহলে এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য এই পরিস্থিতির কাছে আত্মসমর্পণ নয়, লড়াই। তাহলে লড়াইটা কিরমভাবে হবে, কেমনভাবে হবে, আমি এই কথাটা বললাম, এখনই যদি না বলি তাহলে বিভ্রান্তি তৈরি হবে, ভুল ব্যাখ্যা হতে পারে DYFI-র এই পেজে। এই লড়াই স্বাস্থ্যবিধি মেনেই রাজ্যের DYFI সহ বামপন্থীরা আন্দোলনে আছে, প্রতিদিন আন্দোলনে আছে, আজও আন্দোলনে ছিল, সেই স্বাস্থ্যবিধিকে মেনেই আন্দোলনে থাকতে হবে। কিন্তু আন্দোলনের গতিকে আরও বাড়াতে হবে, কারণ এই লকডাউনের পরিস্থিতিকে ব্যবহার করে, করোনার এই পরিস্থিতিকে ব্যবহার করে কর্পোরেটের দালালি করছে সরকার, করোনার এই পরিস্থিতিকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজনের বাতাবরণ তৈরি হচ্ছে,
করোনারও সাম্প্রদায়িকরণ ঘটানো হচ্ছে, করোনারও শ্রমিকরাই দায়ী। আরে কোথা থেকে এলো ভারতবর্ষের রোগ? কোথা থেকে এলো? শ্রমিকরা রোগ এনেছে নাকি ভারতবর্ষের বিত্তমানরা রোগ এনেছে? আজকে সরকার কেন জবাব দিতে হবে না? যে জানার পরও, ভারতবর্ষের করোনা সংক্রমণ জানার পরও কেন আহমেদাবাদে ট্রাম্পকে নিয়ে সে মিটিং হলো? তো যাই হোক, আমি সেই বিতর্কের জায়গায় যেতে চাইছি না। একদম কথাকে গুটিয়ে দিতে হবে যে যে সম্ভাবনা আছে, সম্ভাবনা দুদিক থেকে আছে। যে এক, প্রথমত এই সম্ভাবনার দ্বার খুলতে হবে। সম্ভাবনার একটা পরিবেশ থাকে, সেই পরিবেশ এমনি এমনি হয় না। কারণ মনে রাখতে হবে যে এই অর্থনৈতিক সংকট, এটা পুঁজিবাদের অর্থনৈতিক সংকট। পুঁজিবাদ দীর্ঘদিন ধরে তার শোষণমূলক, এই পুঁজিবাদের সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য পুঁজিবাদের মাথা পুঁজিবাদকে রক্ষা করেই কী করে সংকট থেকে উদ্ধার পাওয়া যায় সে রাস্তায় যাবে, সে শোষণকে আরও তীব্র করবে। এমনও হতে পারে যে ভারতবর্ষের যে আজকের এই সংকট থেকে উদ্ধার পাওয়ার রাস্তা নেই, অথচ কর্পোরেটের স্বার্থকে রক্ষা করতে হবে, ফলে আজকের ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের রাষ্ট্রকাঠামো, যে যে গণতন্ত্রের যতটুকু স্পেস এখনও আছে, আগামী দিনে এই গণতন্ত্রের স্পেসগুলো আগামী দিনে আরও সংকুচিত হয়ে যাবে, আরও অনেক বেশি স্বৈরাচার আমাদের দেশের রাষ্ট্রকাঠামো, আমাদের দেশের সরকার পরিচালনার মধ্যে আসতে পারে, সেই সম্ভাবনাটাই বেশি। ফলে আপনা আপনি এই সংকট থেকে উদ্ধার পাওয়ার রাস্তা হবে প্রথমত যে আত্মসমর্পণ নয়, লড়াই, এবং লড়াই সংঘবদ্ধ লড়াই, শ্রমজীবী মানুষের নেতৃত্বে যে লড়াই, যুবদের নিজস্ব এজেন্ডাগুলো নিয়ে লড়াই, কর্মসংস্থানের লড়াই, দিল্লির সরকারের নীতি, রাজ্য সরকারের নীতি, এই সময় তুমি যে কর্মসংস্থানের ক্ষেত্রগুলোকে বন্ধ করে দিচ্ছ সেই জায়গাকে আবার খুলতে হবে, সরকারি দপ্তরগুলো শূন্যপদ পূরণ করা, তার সঙ্গে সঙ্গে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে সামগ্রিক লড়াই লড়ছে শ্রমজীবী মানুষ, সেই লড়াইয়ে নিজেদেরকে অংশগ্রহণ করা। এবং এর একটা সম্ভাবনা হবে, কারণ মানুষের অভিজ্ঞতা থেকে, যে অভিজ্ঞতা থেকে আমেরিকার যুব সমাজ রাস্তায় নেমেছে ট্রাম্পকে বাংকারে যেতে হচ্ছে, সেই একই অভিজ্ঞতা থেকে এই যে চরম সংকটের মধ্যে ভারতবর্ষের এই মানুষ এলো, তারা কি এমনি এমনি মেনে নেবে? যে লক্ষ লক্ষ শ্রমিক যারা আজকে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ল, তারা কি মেনে নেবে? তাদের সামনে এই দুটো সরকারের ছলচাতুরি পরিষ্কার হবে না? তাদের সামনে এটা পরিষ্কার হবে না? তারা এটা বুঝবে না যে থালাবাটি বাজিয়ে করোনা সংক্রমণ বন্ধ করা যায়নি? তারা এটা বুঝবে না যে এই সময়ের মধ্যে কর্পোরেটকে 68,000 কোটি টাকা ট্যাক্স ছাড় দিয়েছে, অথচ রেলে 4 লক্ষ পদকে বিলুপ্ত করে দেওয়ার জন্য সরকার যাচ্ছে? তারা কি এটা পশ্চিমবঙ্গের যুব সমাজ কি বুঝবে না যে কী হারিয়েছে তারা সিঙ্গুরের মাঠে? পশ্চিমবঙ্গের কৃষক কি বুঝবে না? পশ্চিমবঙ্গের বেকার যুবক তারা কি বুঝবে না যে সরকার কোন দিকে চলছে? তাহলে তারা এটা বুঝবে, বুঝবে। মানুষের অভিজ্ঞতাই মানুষের সব থেকে বড় শিক্ষক। আমি আবার বলবো যুব ফেডারেশনের কর্মীদের, গত নির্বাচনে কে কোন দিকে ভোট দিয়েছে বিচারের মধ্যে রাখবেন না। গত নির্বাচনের সময় করোনা ছিল না, করোনার পরিস্থিতি অর্থনীতিকে বেআবরু করে দিয়েছে। এই দুটো সরকার যে আসলে কর্পোরেটের বন্ধু, বড়লোকদের বন্ধু, বিত্তবানদের বন্ধু, গরিবদের শত্রু, মধ্যবিত্তের শত্রু, কর্মচারীর শত্রু, বেকার যুবকের শত্রু, করোনা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। করোনার আজকের এই পরিস্থিতি জনিত এই পরিস্থিতি, ফলে ওইটা বিচারের নয়, ওটা বিচারের মধ্যে নয়। এই যে আপনারা ত্রাণ দিয়েছেন, আপনারা ইয়ে করছেন, কি বলে ওই কমিউনিটি কিচেন করছেন, মানুষের পাশে আছেন, প্রতিদিন এ রাজ্যের শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুব, মহিলা তারা লড়াইয়ের মধ্যে আছে, মানুষ কাউন্টের মধ্যে রাখছেন, মানুষ এগুলোকে বিচারের মধ্যে রাখছেন। কিন্তু মানুষ যাতে আসতে না পারে সেই জন্য ওই ডিভিসি ফোর্স তারা সক্রিয়, সেই জন্য করোনার সাম্প্রদায়িকরণ ঘটছে, সেই জন্য করোনাকে, করোনা গরিব মানুষটাই তার জন্য দায়ী, এইরকম একটা ইলিউশন তৈরি করার চেষ্টা করছে। ফলে মানুষের জীবনের অভিজ্ঞতা তাকে নতুন করে ভাবাবেই। আমি স্থির নিশ্চিত, আজকে যে আইটি সেক্টরের ছেলেটার কাজ চলে গেল, আজকের যে ছোট মাঝারি শিল্প কারখানায় কাজ করতো তার কাজ চলে গেল, আজকে যে দোকান চালাতো তার কাজ চলে গেল, আজকে যে ছোট ব্যবসা করতো তার কাজ চলে গেল, আজকে যে একটা ছোট ট্যাক্সি চালিয়ে খেত যার কাজ চলে গেল, এই যুবক, এই মানুষ সে একবার ভাববেই যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি তো বামপন্থীদের সময় ছিল। বামপন্থীদের কী অপরাধ ছিল? বামফ্রন্ট সরকারে কী অপরাধ ছিল? বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, সূর্যকান্ত মিশ্র, বামপন্থীদের যারা সরকার চালিয়েছে তাদের কী অপরাধ ছিল? তারা কি তাদের নিজেদের ছেলেমেয়েদেরকে কাজের জন্য তারা পশ্চিমবঙ্গে শিল্প করতে গেছিল, কারখানা করতে গেছিল?
না পশ্চিমবঙ্গের অসংখ্য যুব সমাজের ভবিষ্যতের কথা ভেবে তারা গেছে। ফলে আজকের মানুষ বিপদের দিনে সবচাইতে বেশি বুঝতে পারে। আর বারে 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 সম্প্রদায় বিভাজন কাজ করবে না, বারে বারে মানুষের মধ্যে মানুষের পেট আর পিঠ যখন এক জায়গায় হাজির হয়ে গেছে, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মানুষ কার্যত সর্বশান্ত হয়ে যাচ্ছে, যুব সমাজের সামনে ভবিষ্যৎটা কার্যত একটা ঘন অন্ধকারের দিকে যাচ্ছে, সে মানুষ বুঝবে, যুব সমাজ বুঝবে, আমাদের কাজ হলো, তোমাদের কাজ হলো সেই মানুষের কাছে সেই কথাটা নিয়ে যাওয়া, অভিজ্ঞতার কথাটা নিয়ে যাওয়া। কারণ এখনো মনে রাখতে হবে, সাম্প্রদায়িক শক্তি, মানুষের মধ্যে বিভেদকামী শক্তি, স্বৈরাচারী শক্তি ভয়ঙ্কর সক্রিয়, তার আগামী দিনে আরো সক্রিয় হবে। কর্পোরেট তার নিজের স্বার্থেই এই স্বৈরাচারকে মদত করবে, কর্পোরেট তার নিজের স্বার্থেই সাম্প্রদায়িক যে বিভাগ তাকে মদত করবে, কর্পোরেট তার নিজের স্বার্থেই মিডিয়াকে ব্যবহার করে, আজকে মিডিয়ার বন্ধুরাও আজকে আক্রান্ত, কিভাবে ছাঁটাই হচ্ছে সেখানে কর্মসংস্থান, এটি কাগজের ছাঁটাই হয়েছে, কিভাবে ছাঁটাই হচ্ছে আগামী দিনে, তারাও তো শ্রমিক, তারাও তো তোমাদের মতো বন্ধু, তারাও তো আমাদের মতো, কিন্তু তাকে ব্যবহার করে, তাদের যারা মালিক মিডিয়ায় যারা কাজ করেন তারা তো আমার বন্ধু, কিন্তু মিডিয়ার যারা মালিক তারা তো কর্পোরেট, ফলে তারা সবসময় চেষ্টা করবে যাতে দুধকে দুধ, পানিকে পানি, বাস্তব পরিস্থিতি, বাস্তব সংকট, এই দুটো সরকারের ব্যর্থতা, এই দুটো সরকারের জনবিরোধী চরিত্র, এই দুটো সরকারের যুববিরোধী চরিত্র, এই কথা যাতে না আসে। মিডিয়া এবং এই অংশ কখনোই পশ্চিমবঙ্গের যুব সমাজের কাছে এটা আসতে দেবে না যে সিঙ্গুরের কারখানা হলে, বাংলায় শিল্পায়ন হলে বেকার যুবকদের কাজের পরিবেশ তৈরি হতো, এটা আসতে দেবে না কখনো মিডিয়া বা এই সাম্প্রদায়িক, এই স্বৈরাচারী, এই অগণতান্ত্রিক শক্তি কখনো সামনে আসতে দেবে না যে 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের যে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কার্যত শেষের দিকে গেছে, কখনোই এটা আসতে দেবে না। তাহলে তোমাদের দায়িত্ব হলো, আমাদের সবারই দায়িত্ব হলো, মানুষের অভিজ্ঞতায় তিনি কি হারিয়েছেন আর আজকে কোন সংকটে আছে লড়াইটা, এটাকে নিয়ে যাওয়া। তাহলে এই যে লড়াই, ফলে যুব আন্দোলনের অভিমুখ হলো এই কর্মসংস্থানের যে দাবিগুলো, এই দাবিগুলোকে নিয়ে ছোট বড় যে লড়াই, সে লড়াই লড়তে হবে, গ্রাম পঞ্চায়েতে লড়তে হবে, গ্রামে লড়তে হবে, শহরে লড়তে হবে, গ্রামে যদি ব্লক অফিসে লড়তে হবে, পৌরসভায় লড়তে হবে, সরকারের কাছে লড়তে হবে, এই লড়াইয়ের কোনো সীমা পরিসীমা নেই, ধারাবাহিকভাবে লড়তে হবে, সে সম্ভাবনা আছে। একজন প্রাক্তনী হিসেবে একটু বলতে পারি, এই লড়াইকে আরও বাড়াতে হবে, আরও কর্মসংস্থানের লড়াইকে আরও বাড়াতে হবে। এখনও একটা বড় অংশে যুব সমাজের কাছে এ অভিজ্ঞতা নেই, তাদের কাছে রিচ নেই। যদিও আমি আবার বলছি, করোনার পরিস্থিতি অনেক মানুষের চোখ খুলে দিয়েছে। করোনার আগে যে যুব তোমাদের ডাকে সাড়া দিত না, যে মানুষ তোমাদের ডাকে সাড়া দিত না, আজকে এই লকডাউনের পরিস্থিতিতে মানুষের পাশে খাদ্য পৌঁছতে গিয়ে, মানুষের দাবি নিয়ে লড়াই করতে গিয়ে নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতা আছে, আমাদের এই অভিজ্ঞতা আছে, মানুষের একটা বড় অংশ চাইছেন যে বামপন্থীরা তার দরজার সামনে গিয়ে দাঁড়ায়, ফলে একটা সম্ভাবনা আছে। তাই আগামী দিনে যুব আন্দোলনের অভিমুখ, আমি শুরুতেই বলেছি, সংকটকেই বিচার করি, সম্ভাবনাকে বিচার করি, এ সবই হলো যুব আন্দোলনের কর্মসংস্থানের অভিমুখে। তাহলে আজকে পুঁজিবাদী অর্থনীতি যে জায়গায় এসে পৌঁছেছে, কর্মসংস্থানের ক্ষেত্র ভয়ঙ্কর বিপর্যয়ের জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে কি যুবদের কাছে তোমাদেরকে অফেন্সিভ প্রচার করতে হবে, কিন্তু আবেদনমূলক, আক্রমণাত্মক কিন্তু আবেদনমূলক, যে এই অন্ধকারে তলিয়ে যাওয়া এই ভবিতব্যকে কি আমরা মেনে নেব, এই অন্ধকারে যাতে মানুষ আরও বেশি তলিয়ে যায়, অথচ সে মানুষ যাতে বুঝতে না পারে তলিয়ে যাচ্ছি, অথচ সে মানুষ যাতে বুঝতে না পারে কে বন্ধু কে শত্রু, তাকে হিন্দু মুসলমান, উঁচু জাত নিচু জাত এইভাবে বিভাজন করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, অথবা যারা একটু এক জায়গায় এসে লড়াই করছে, গতকাল কলকাতাতেও হয়েছে, যারা একটু এক জায়গায় এসে লড়াই করছে তাদেরকে গ্রেপ্তার করো, তাদেরকে মামলা দাও, তাদের উপর অগণতান্ত্রিকভাবে আক্রমণ নামিয়ে আনো, স্বৈরাচারকে নামিয়ে আনো, এটা ওরা চেষ্টা করবে। কিন্তু আমাদের দায়িত্ব, বামপন্থী আন্দোলনের দায়িত্ব, গণতান্ত্রিক যুব ফেডারেশনের দায়িত্ব, DYFI-এর দায়িত্ব, যে মানুষের কাছে গিয়ে এই কর্মসংস্থানের ছোট বড় সব ইস্যুগুলোকে নিয়ে যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। আমি বলছি এর সম্ভাবনা আছে, গোটা পৃথিবীর তাবৎ পুঁজিবাদী ইন্টালেকচুয়ালরা তারা ভাবছে যে কোন দিকে যাবে, আবার স্টেট ক্যাপিটালিজমে ফিরবে নাকি অন্য কিছু হবে। আমি আগেই বলেছি আমাদের দেশের সম্ভাবনা স্বৈরাচার বৃদ্ধির সম্ভাবনা আছে,
আমাদের দেশের সম্ভাবনা স্বৈরাচার বৃদ্ধি, এ স্বৈরাচার সাম্প্রদায়িক মোড়কে আছে, ফলে সব ধরনের যুবদেরকে এক জায়গায় জড়ো করতে হবে। আজকে লড়াইটা একই সঙ্গে কর্মসংস্থানের, একই সঙ্গে গণতন্ত্র রক্ষার, একই সঙ্গে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, একই সঙ্গে আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার লড়াই। ফলে DYFIকে শক্তিশালী করা এবং অসংখ্য যুবক, সাধারণ যুবক, তাদেরকে ঐক্যবদ্ধ করা, প্ল্যাটফর্মকে কত বাড়ানো যায়, যুবদের প্ল্যাটফর্মকে কত বাড়ানো যায়, বৃহত্তর ক্ষেত্রকে কতটা বড় করা যায়। কর্মসংস্থানের লড়াইয়ে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে, গণতন্ত্রের জন্য লড়াইয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে প্ল্যাটফর্মকে বড় করতে হবে। আর এটা আমার কথাটা, শেষ কথাটা হলো এই যে যুবদের এই কর্মসংস্থানের যে লড়াই, সেই লড়াই শ্রমিক, কৃষক, খেতমজুরদের যে রুটিরুজির লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে আত্মীয়তার সঙ্গে সম্পর্কযুক্ত। একটা শ্রমিক যখন কারখানা বাঁচানোর লড়াই করে, সেই লড়াইয়ে যুবদেরকেও যুক্ত হতে হয়, কারণ কারখানাটা বন্ধ হয়ে গেলে পরে সেই শ্রমিকের কাজটি চলে যায়, সেই শ্রমিক পরিবারটি হয়তো আক্রান্ত হলো, কিন্তু কারখানাটি বন্ধ হয়ে যাওয়া মানে ভবিষ্যতের কর্মসংস্থানের সম্ভাবনাটা শেষ হয়ে যায়। সেই জন্য শ্রমিকের লড়াইয়ের পাশে যুবদের দাঁড়াতে হয়, আবার শ্রমিকদেরকেও যুবদেরকে সে লড়াইয়ে টেনে নিতে হয়। কৃষকের ফসলের দাম, কৃষক যদি ফসলের দাম না পায়, তার যদি পর্তা না খুলোয়, সে যদি লোকসানে যায়, তাহলে সেই কৃষক পরিবারের যুবটার জীবনে যন্ত্রণা তৈরি হয়। ফলে কৃষকের লড়াইও যুবদেরকে টেনে নিতে হয়, যুবদেরকেও কৃষকের লড়াইয়ের পাশে দাঁড়াতে হয়। ক্ষেতমজুরের লড়াই, 100 দিনের কাজের লড়াই, মজুরি বৃদ্ধির লড়াই, 200 দিন করতে হবে, মজুরি বাড়াতে হবে, এই সমস্ত ক্ষেত্রের লড়াই, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, এদের যে লড়াই, এই যে পেশার লড়াই, রুটিরুজির লড়াই, আসলে হলো শ্রেণীর লড়াই, এই লড়াইয়ের সঙ্গে যুব ফেডারেশনকেও দাঁড়াতে হয়। আমি শেষ করছি সেই কথাটা বলে যে যুব ফেডারেশন শ্রেণী সংগঠন নয়, যুবদের সংগঠন, কিন্তু যুব ফেডারেশন সবারই কাজ এবং শিক্ষার এই যে মৌলিক দাবি, এই মৌলিক দাবি পূরণ হতে পারে অথবা হচ্ছে না, এই প্রশ্ন থেকে যুব ফেডারেশনকে, এই প্রশ্ন থেকে যুব ফেডারেশনকে তার যে একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি, মেহনতি মানুষের যে লড়াই, সেই মেহনতি মানুষের, ফলে আজকের এই যে সংকট, এই সংকট থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, এই সম্ভাবনাকে এখনই দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে না। আমার এই কথা যদি তোমরা কেউ ভুল ব্যাখ্যা করো যে কালই সারা পৃথিবী জুড়ে সমাজতন্ত্রের লড়াই, কালই সারা ভারতবর্ষ জুড়ে শ্রমিক কৃষকদের উদ্যম লড়াই বিজয়ের দিকে চলে যাবে, না, কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে, শাসকের চোখে চোখ রেখে সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই সম্ভাবনা বাড়বে এই জন্য যে এই 8 সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক সংকট মানুষকে যে চেতনা তৈরি করতে পারেনি, এই করোনার সংক্রমণের এই অভিজ্ঞতা মানুষের চোখ খুলেছে। ফলে মানুষ তার জীবনের অভিজ্ঞতা থেকেই চাইছে এখান থেকে বেরিয়ে আসতে, আর মানুষের কাছে যদি বামপন্থীরা গিয়ে উপস্থিত হয়, মানুষ তার অভিজ্ঞতায় অন্য কারুর কাছে যাবে না। ফলে যুব আন্দোলনের অভিমুখ, কর্মসংস্থানের ছোট বড় সমস্ত ইস্যু নিয়ে, সরকারি দপ্তরের কর্মসংস্থান থেকে শুরু করে শিল্প স্থাপন, কৃষকের ফসলের দাম, ক্ষেতমজুরের মজুরি বৃদ্ধি, ছোট মাঝারি কারখানাকে বাঁচানো, অসংগঠিত ক্ষেত্রকে বাঁচানো, ছোট মাঝারি ব্যবসা পাতি, স্বনির্ভর ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রগুলোকে নিয়ে কর্মসংস্থানের যে লড়াই, সেই লড়াইকে তীব্র করতে হবে, নিজেদের স্বতন্ত্র অস্তিত্বকে রক্ষা করে সে লড়াই লড়তে হবে, ছাত্রদেরকে সঙ্গে নিতে হবে, তার সঙ্গে সঙ্গে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরদের যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। আর এই কর্মসংস্থানের লড়াইয়ের সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িকতার যে বিপদ, সাম্প্রদায়িক মেরুকরণের যে বিপদ, তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। গণতন্ত্রের উপর স্বৈরাচারের আক্রমণ ভবিষ্যতে আরও বাড়বে, ফলে গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াইও দাঁড়াতে হবে। আর এই সবটা সম্ভব হতে পারে যে কারণে DYFএর জন্ম হয়েছিল, যে আদর্শগত লড়াই। আদর্শটা কি? এমন একটা স্বাধীন ভারতবর্ষ চাই যেখানে শোষণ থাকবে না, দারিদ্র থাকবে না, অনাহার থাকবে না, বুভুক্ষা থাকবে না। স্বাধীনতার 72-73 বছরের অভিজ্ঞতা এটা আমাদের কাছে নেই, ফলে দারিদ্র, বুভুক্ষা, অনাহার, শোষণ, নিপীড়ন, তার বিরুদ্ধে লড়াইয়ের যে আদর্শের যে বুনিয়াদ, আদর্শের যে আলো, সেই আলোতে আলোকিত হয়ে, সে যে বুনিয়াদ, সেই বুনিয়াদের উপর দাঁড়িয়ে পাকে শক্ত করে নিজেদের কর্মসংস্থানের লড়াই এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ সমাজের সর্বস্তরের কর্মচারী সহ সমাজের সর্বস্তরের অংশের মানুষের কর্মসংস্থান, রুটিরুজি, গণতন্ত্র,
ধর্মনিরপেক্ষতা এই লড়াইয়ে থাকতে হবে। পশ্চিমবঙ্গের যুব ফেডারেশনের এই ঐতিহ্য আছে, ভারতবর্ষের যুব ফেডারেশনের ঐতিহ্য আছে। এই সময়ে লকডাউনের এই পরিস্থিতি, আজকের এই বিপদের পরিস্থিতি একটা বিপুল সম্ভাবনা সারা পশ্চিমবাংলায় তৈরি করেছে। নতুন একটা প্রজন্ম সাহস নিয়ে আত্মমানুষের পাশে দাঁড়ানোর আন্তরিকতা নিয়ে এসেছেন, অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা, সমাজের জন্য কিছু করতে পারবো এই দায়বদ্ধতার নিরিখে তারা এসেছেন। তাদেরকে সম্মত করতে হবে এবং সেই তাদেরকে সম্মত করে রাজনৈতিক অভিমুখকে নির্দিষ্ট করে যে লড়াই, সেই লড়াইয়ের দিকে যাওয়াটাই এই মুহূর্তে যুব আন্দোলনের অভিমুখ। আমি বিশ্বাস করি একজন প্রাক্তনী হিসাবে আমার ভাই বোনরা আজকে যারা যুব ফেডারেশন করছেন, ছাত্র ফেডারেশন করছেন, তারা আজকের এই কঠিন পরিস্থিতিতে এগোতে পারবেন এই প্রত্যাশা রেখে। এই দীর্ঘক্ষণ আমার কথা যারা শুনলে, আমার চেয়ে যারা বয়সে ছোট তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আর সিনিয়র কোনো মানুষ যদি ফলো করে থাকেন তাদেরকে নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াইয়ে থাকুন। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, শুভরাত্রি।